বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। কালারফুল থেকে আমি সামিরা লাইভে চলে এলাম। আজকে হচ্ছে কালারফুলের সেই এক্সক্লুসিভ একটা লাইভ, যেটা হচ্ছে হিজাব লাইভ। সো হিজাবিয়ান আপুরা যারা যেখানে আছে দ্রুত করে হচ্ছে আজকে জয়েন করে ফেলো। আজকে কি চারিদিকে মচমচ মচমচ শব্দ, ও আল্লাহ। সো আজকে হচ্ছে হিজাব লাইভটা। হিজাব লাইভ করতে আমার অনেক ভালো লাগে, আবার অনেক কষ্ট লাগে, কারণ হচ্ছে অনেকক্ষণ দেখাতে হয়, প্রচুর হিজাব দেখাতে হয় তোমাদেরকে, অনেক কালার কম্বিনেশন থাকে সেগুলো বুঝাতে হয়। সো আজকে একটু দ্রুত দেখিয়ে যাব, কারণ আজকে হচ্ছে এত বেশি কালেকশন যে এইগুলো যদি আমি দেখাতে নেই, অল্প অল্প করে দেখাতে নেই, অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো আসর একটু পার হয়ে চলে যাবে, সো এত টাইম আমার নেওয়া সম্ভব না, আর আপুরাও এত ধৈর্য ধরে বসে থাকবে না, এই কারণে আমি খুব দ্রুত করে দেখাবো। শব্দগুলো তোমরা একটু কম করবা, হ্যাঁ সজীব, হ্যাঁ আগে একটা একটা করে নিয়ে রেখে দাও। আচ্ছা আপু আপু আপু, সব আপুরা জয়েন করে ফেলেছে। ওকে হাই আপু, কেমন আছো? মিশি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এরপর হচ্ছে নুসরাত আপু, হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম সাবিকুন সাবিকুর ফারুক। আচ্ছা ওকে মিথু সুবাহান, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে মারিয়া আপু, দিনা আপু, ওকে হামিদা আপু, নুসরাত আপু, তানজিলা আপু, নওশিন আপু, হাফসা আপু, লংজিল বাবা, আচ্ছা চলে আসবে আপু। আচ্ছা শারমিন আপু, হুমায়রা আপু, ক্লিয়ার আছে আজকে? ওকে আপু আপু, আমি আজ নাম্বার দিছি ওই নাম্বারে বিকাশ যাচ্ছে না। আচ্ছা বিকাশ যাচ্ছে না, একটু ফোন করে দাও আপু, ওরা তাহলে আর একটা নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ নাম্বারিং হবে। আচ্ছা আচ্ছা, সো ঢাকার বাইরের আপুরা যারা আছেন তারা কিন্তু, ইয়ে সজীব একটু ইয়েটা দাও না, এখানে রাখো। হ্যাঁ আর ঢাকার বাইরের যারা আপুরা আছেন তারা হচ্ছে, আচ্ছা আমি কি আজকে ক্লিয়ার আছি, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না আপনারা একটু আমাকে বলবেন। সেদিনের লাইভটা খুবই বাজে গেছে, তারপরেও আমি করে গেছি কারণ অনেক আপুরা ছিলেন। ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপু, রিফাত আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আয়েশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, ইয়ানি আলহামদুলিল্লাহ ভালো আছি, সানজিদা আপু রোজি লাইভ দেখি, আহার এসো না খুব ভালো লাগলো। আচ্ছা হ্যালো কালারফুল বিউটিফুল এমিলি আপু। আচ্ছা আজকে না ফ্রাইডে, সবাই অনেক মজার মজার খাওয়া দাওয়া করেছে আমি জানি, মাংস পোলাও, ম্যাক্সিমাম হচ্ছে শুক্রবার দিন বাসায় সবাই থাকে, আমাদের একটু রান্নাবান্না খুব ভালো হয়। সো আজকেও কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসেছি, কারণ হচ্ছে আজকে যেহেতু হিজাব লাইভ অনেকক্ষণ আমাকে দেখাতে হবে, সো এই কারণে হচ্ছে একটু খাওয়া দাওয়াটা করে বেশি করে করে আসছি। আচ্ছা অর্ডার করেছি, ওকে অনি আপু, শ্রাগ কবে আনবা, শ্রাগও চলে আসবে, ক্লিয়ার আছে। ওকে দেখানো শুরু করি, ঢাকার বাইরের আপুরা যারা আছো তাদের জন্য আমি একটু বলছি, একটু দূরে নেই, হ্যাঁ ঢাকার বাইরের যে আপুরা আছো তাদের জন্য বলছি যে অন্তত 500 টাকা বিকাশ থাকে। সো হিজাবের ক্ষেত্রে কি হবে, হিজাবের ক্ষেত্রে কিন্তু অন্তত দুটো হিজাব তোমাদের পারচেস করতে হবে অন্তত। আমি জানি কথা বলাটা বেকার, কারণ হচ্ছে সবাই হচ্ছে 15-20 পর্যন্ত হিজাব অর্ডার করো, তো দুইটা তো খুবই ছোট একটা ব্যাপার, তারপরেও অনেকে আছো একটা করতে চাও, সেখানে আমাদের আসলে একটু প্রবলেম তৈরি হয়, একটা হিজাবের যে পলিটা ওটা আমাদের নেই, যার কারণে অন্তত দুটো যদি তোমরা নাও, যেহেতু রিজনেবল প্রাইস থাকবে দুটো তোমরা নিতেই পারবে, কারণ এত সুন্দর সুন্দর দুইটা না, আমি জানি 10-15-20-50টাও আজকে চলে যাবে। তো দ্রুত করে হচ্ছে আজকে অর্ডার প্লেস করবে, ছবি দিয়ে অবশ্যই, ছবি দিয়ে কিংবা নাম্বারিং বলে অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ স্ক্রিনশটটা অল্প করে হলেও কিন্তু দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বুঝবো না। তোমার পেজের কালেকশন জাস্ট ওয়াও রিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু আপু, লাইভ ক্লিয়ার। ওকে দেখানো শুরু করি, প্রথমে আমি দেখানো শুরু করছি, আমি যেটা পরে আছি সেটা দিয়ে আমি শুরু করি। সো এটা আমার অনেক বেশি পছন্দের একটা কটন ফয়েল প্রিন্টের মধ্যে, যেটা ডিজিটাল প্রিন্ট করা, একেবারে নিউ, একেবারে বলবো যে হিট কালেকশন, যে হিট কালেকশনটা আমি প্রথমে পড়েছি, কারণ হচ্ছে আমার কিছু কিছু জিনিস আছে একটু ফ্যাসিনেশন কাজ করে, যেটা হচ্ছে ফয়েল প্রিন্ট। ফয়েল প্রিন্টটা না এখন অনেক কমন হয়ে গেছে, এই কারণে খুব কমনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, একটু আনকমন করতে ভালো লাগে। সো যারা একটু কটনের মধ্যে আনকমন করতে চাও, যেমন এইটা তুমি হিজাবে পিন্না দিয়েও পড়তে পারবে, এত নরম একটা সফট কটন,
এইটা দেখো, এটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক। যারা ব্ল্যাক খুঁজো তারা অবশ্যই এটা নিয়ে নিবে, আমি এটা দেখাবো না, এইটাই সেটা, তাই না? অ্যাশ এবং ব্ল্যাক আমি একটু কাছে থেকেই দেখাচ্ছি যেন খুব সুন্দর করে তোমরা বুঝতে পারো। আমার মনে হয় কি এটা সামনে থেকে না দেখানোর দরকার নেই, আমি যেটা পরে আছি সেটা পরেই আছি, তুমি দাও। এটা আমি দেখিয়ে দিচ্ছি, কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এরকম জবা জবা একটা ফুল থাকবে অ্যাশ রেডের মধ্যে, এবং এর মধ্যে ফয়েল করা আছে, টিক 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 করে সামনাসামনি, অসম্ভব সুন্দর কটন। বাট তোমরা পার্টিতেও পড়তে পারবে, যে কোনো দাওয়াতে যে কোনো জায়গায় এটা খুব সুন্দর করে নিয়ে পরে যেতে পারবে। দামটা রিজনেবল প্রাইসে, যেহেতু ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, ডিজিটাল প্রিন্ট করা, তার মধ্যে হচ্ছে আবার এটাই কি, এটা ব্ল্যাকটা দিও না, অন্য কালার দাও, এটা তো আমি পরে আছি। আচ্ছা, এইটার কয়েকটা কালার তুমি আমাকে খুলে দিবা, হ্যাঁ একটু খুলে দাও, সবগুলো খুলে খুলে দাও। আচ্ছা, এসএমএস পড় না কেন? এই নাহার আপু কি বলো, আপু খিমার দেখাবা না? আপু খিমারগুলো মোটামুটি সোল্ড আউটের পথে, অল্প কিছু আছে, ভিডিও যেহেতু দিয়ে দিয়েছি এই জন্য আমার মনে হয় না আজকে আসলে ওইটা দেখানোর কোনো দরকার আছে, আমি ভিডিওতে সব কিন্তু বুঝানো আছে। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নিও, আমি যেটা পরে আছি প্রাইসটা বলে দিব খুব দ্রুত, এবং লেন্থ বেশি, লং লেন্থ অনেক বেশি, ঠিক আছে? আমি একটু দেখাই, এই যে লং লেন্থ কিন্তু অনেক বেশি হবে, তুমি একটু খুলে খুলে আমাকে দিবা, হ্যাঁ এই যে অনেক 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 চওড়া হবে। যারা চওড়া এবং লম্বা হিজাব পছন্দ করো তারা নেবে। এখন আমার হাতে আছে লাইট হচ্ছে গোল্ডেন কপার, এরকম একটা অসম্ভব সুন্দর, এগুলো আমি দ্রুত দেখাবো কারণ সোল্ড আউট হয়ে যাওয়ার আগে কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে হবে। সো দ্রুত করে হচ্ছে আমরা এগুলো অর্ডার করে ফেলবো। আমি একটু পরে দেখাই যে এটা কতটা সুন্দর, এটা অফ হোয়াইটের মধ্যে, হ্যাঁ অফ হোয়াইট এবং গোল্ডেন অ্যান্টিক, খুব সুন্দর খুব সুন্দর। আমি একটু দেখাই, দেখো আমি একটা পরে দেখালাম, ব্ল্যাক তো পরেই ছিলাম, আর এইটা হচ্ছে কপার গোল্ডেন, এখানে আরো অনেকগুলো কালার আছে, আমি পুরো ঢেকে ফেলেছি আসলে। এই যে দেখো, এটা দেখো খুব বেশি সুন্দর, পুরোটাই কিন্তু ফয়েল প্রিন্ট, কটন ডিজিটাল প্রিন্ট, কটন ডিজিটাল প্রিন্ট এবং ফয়েল প্রিন্ট মিক্স, একদম সফট কটন যদি তোমরা চাও। প্রাইসটা কত পড়ছে, 380 টাকা, তাই না? এটা সে আগের প্রাইসই আছে, আগের প্রাইসই 380 টাকায় পেয়ে যাবে একটা, আমি বলবো যে এটা পার্টিতে পরে যেতে পারো, খুব 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 বেশি সুন্দর। সো দ্রুত করে আমার মিষ্টি আপুরা এটা নিয়ে নিবে। এটা হচ্ছে লাইট অফ হোয়াইটের মধ্যে, অফ হোয়াইট এবং এই যে কপার এবং গোল্ডেন, হ্যাঁ সিরিয়াল নাম্বার 1। কেউ যদি এটা তোমরা যদি তোমরা স্ক্রিনশট না নিতে পারো সেক্ষেত্রে কি বলবে বলো তো, স্ক্রিনশটটা যদি না নিতে পারো সেক্ষেত্রে বলবে যে 1 নম্বর ডিজাইনের এইটা, ঠিক আছে? অরেঞ্জ অরেঞ্জ কালারটা, একটু অরেঞ্জি ভাব আসে এবং কপার গোল্ডেন, খুবই নাইস খুবই নাইস খুবই নাইস, এটা আসলে বলার মতো কিছু নাই। সো এইটা আমি দেখে ফেললাম, স্ক্রিনশট নাও, 380 টাকা পড়বে। লাইট পিঙ্ক, ওকে আনবো আপু, ফিশা আপু অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা পাতলাটা কোথায়, অবশ্যই হচ্ছে নিয়ে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, এইটা আমি একটু ধরে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপর কালারটা চলে আসি, লাইট স্কাই এবং অ্যাশ, খুব সুন্দর প্রত্যেকটা কালার, সুন্দর প্রত্যেকটা কালার, নাইস। আমি এটা খুললাম না, এটার উপরেই পরে ফেলি, অন্যগুলো আমি পরে পরে দেখাবো, যেহেতু এইটাই আমি পরে আছি একটু দেখাই, দেখো খুব বেশি সুন্দর। তো কটন কটন কটন, অনেক বড় চওড়া, অনেক চওড়া। সো এটা দেখো, একদম কটনের মধ্যে নরম, তুলতুলে একটা নরম, তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট, তার মধ্যে হচ্ছে ফয়েল প্রিন্ট থাকবে, এই যে চিক 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 করতে থাকে, এটা 380 টাকা পড়বে, এটা দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত। যারা একটু নীল নীল কোনো ড্রেস থাকলে এটা ম্যাচিং করে ফেলবে। যারা হিজাবিয়ান আপুদেরকে একটু বলি, হিজাবের যে বিষয়টা, কোনো কালার ম্যাচ করবা না তোমরা, জাস্ট পছন্দ হবে নিয়ে নিবা, তাকে রাখবা, যেটা যখন পরে যাবা ম্যাচিং হবে পরে ফেলবা, হিজাবের কোনো কালার ম্যাচ করবা না, কারণ হিজাবে সব সময় লাগে আমাদের, কোনো সময় এমন মিস নাই যে আমাদের হিজাব লাগে না, কারণ যারা আমরা হিজাব করি তাদের আমাদের সব সময় হিজাব লাগে। আচ্ছা, এই যে একটা, এই দুই আঁচলে কিন্তু, আমি একটু দূরে থেকে দেখাই, দুই আঁচলে একটু হোয়াইট পোর্শন আর মিডলে হচ্ছে এরকম স্কাই কালার, পুরোটা ফয়েল, 380 টাকা প্রাইস পড়বে এটার, ঠিক আছে 380 টাকা। এরপর চলে যাই আর একটা কালারে, অলরেডি কিন্তু দুটো কালার, তিনটা কালার দেখালাম, ফিরোজা ফিরোজা না স্কাই, লাইট অরেঞ্জি টাইপের, হ্যাঁ কপার এবং ব্ল্যাকের মধ্যে, এটা শেষ করে ফেললাম। এরপর আমি দ্রুত দেখাবো, অনেক ডিজাইন দেখাতে হবে আজকে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পিঙ্কের মধ্যে, লাইট মিজেন্ডা পিঙ্ক, মানে একটু মিষ্টি একটা পিঙ্ক কালার, এই যে দেখো, এটাও একটু দেখাই, উপরেরটা কিন্তু হোয়াইট, হ্যাঁ উপরেরটা হোয়াইটের মধ্যে, এই যে মানে হোয়াইটগুলো কিন্তু একদম সাদা দুধ হোয়াইট না, একটু কেমন জানি একটু পিঙ্ক 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 ভাব আসে, আমি এভাবে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা সুন্দর। এগুলোর সাথে কোনো ম্যাচ করবে না, জাস্ট নিয়ে নিবে, দেখবা বাসার যে কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, এত সুন্দর। তার মধ্যে হচ্ছে তোমার ফয়েল প্রিন্টগুলো থাকবে,
ফয়েল প্রিন্ট গুলো থাকবে, চিকচিক চিকচিক করতে থাকবে, শেড করা আছে। সো এটা তুমি হচ্ছে একটু রেডিশ, একটু গ্রিনি, ব্লুইশ, হ্যাঁ একটু অফ হোয়াইট, যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দর করে পড়তে পারবা। 380 টাকা পড়বে, অন্তত দুটো হিজাব কালেক্ট করবে, যার কারণে এটা হচ্ছে প্রথম ডিজাইনটা দেখালাম। এটার সাথে আমি আরও অন্যান্য ডিজাইনগুলো দেখিয়ে দিব। এই দেখো, এইটা হচ্ছে পিঙ্কিশ এবং মানে একটু রেডিশ পিঙ্কিশ এবং হোয়াইটের সাথে কম্বিনেশন করা, অসম্ভব সুন্দর। তাহলে কয়টা ডিজাইন দেখালাম? 4টা, ঠিক আছে। আচ্ছা আর একটা সুন্দর আছে, হিট 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 অ্যাশ হোয়াইট, দেখো অ্যাশ হোয়াইট, এটাও খুব সুন্দর। এইটা দেখো রে বাবা, এটা কি সুন্দর। যারা একটু অ্যাশ সিলভার, সরি এটা হচ্ছে সিলভার এবং অ্যাশ, সিলভার অ্যাশ, সিলভার অ্যাশ হোয়াইট, খুব সুন্দর এটা, সিলভার অ্যাশ হোয়াইট। জোস আপু, সত্যি তাই আপু, আপু আপু, ক্যাপের ভেতর বাধার সিস্টেম অন্য কোথাও পাওয়া যায় না আপু। জিলবাব কবে আনবো? আচ্ছা জিলবাব নিয়ে আসবো, শোনা। এই যে এটা হচ্ছে সিলভারটা, দেখো সিলভার কালারটা, খুব জোস, খুব জোস, খুব জোস। এরপর চলে যাই, প্রত্যেকটা আমি পরে পরে দেখাচ্ছি, কিন্তু কেউ বলতে পারবে না আপু তুমি পরে দেখাও নিয়ে দেখিনি। এটা হচ্ছে অ্যাশ সিলভার, অ্যাশ সিলভার 380 টাকা। লাস্ট একটা কালার এটার আমি দেখিয়ে দিব, লাস্ট কালার। এরপরে কিন্তু আমাকে ওই কাজেরটা দিবা, এই যে বারবারিটা নিয়ে আসো। ওকে এইটা দেখো, এটা হচ্ছে সিভিট মিষ্টি, সিভিট কালারটা একেবারে নিউড যে কালার সিভিট, সেইটা সিভিটের সাথে দেখো, এটাও খুব সুন্দর, প্রত্যেকটা সুন্দর। আমি না পুরো হিজাবটা না খুলে পড়লাম, কারণ প্রত্যেকটা খুললে সমস্যা হয়ে যায় পরা। খুব দ্রুত দেখাবো, এটা হচ্ছে সিভিট, দেখো একটু পরে দেখাই, জাস্ট সিভিটটা দেখো কি সুন্দর, সিভিট কালারটা হোয়াইট এবং সিভিট, মানে সিভিট মিষ্টি মিষ্টি একটা কালার। সো কয়টা কালার? 4টা 5টা কালার। এটার দাম 380 টাকা, অনলি 380 টাকা। একটা ফয়েল প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট এবং শেড করা, তিনটা অপশন এটার ভিতরে তোমরা পাচ্ছ, 380 টাকায় পাবে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করবে। একটা তুলতুলে একটা নরম একটা হিজাব, যেহেতু গরম সবসময় থাকে আমাদেরকে, আমাদের আসলে যন্ত্রণা করে। সো আমরা যারা হিজাব করি আমাদের কাছে খুব কষ্ট হয়ে যায়, তাই না? খুব কষ্ট হয়ে যায়। আপু ডেলিভারি ফ্রি, ওমা হিজাবে ডেলিভারি ফ্রি, কী কো এগুলা? হিজাবে লাভ থাকে 50, 60, 80 টাকা, এর বেশি না। সো এইটা দেখো, এইটা হচ্ছে সিলভার এবং লাইট হচ্ছে একটা পিচ, এটা সিভিট সিভিট কালার কম্বিনেশন করা। সো এইটা মাস্ক তোমরা নিয়ে নিবে, আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ। তো আমি কালারগুলো আরেকবার ধরি, এটা হচ্ছে সিভিট অ্যাশ, এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে সিলভার অ্যাশ, সিভিট অ্যাশ, আমি পরে আছি ব্ল্যাক অ্যাশ, এইটা হচ্ছে স্কাই ব্লু এবং এই যে স্কাই ব্লু। এরপর আছে হচ্ছে সজীব একটু দাও, মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি এবং আরেকটা হচ্ছে গোল্ডেন এবং অরেঞ্জি শেড। সো গোল্ডেন অরেঞ্জি শেড স্ক্রিনশট দাও, আমি যেটা পরে আছি দেখো, গোল্ডেন অরেঞ্জি শেড, দুইটার কালার কিন্তু দেখিয়ে ফেললাম, আর একটা হচ্ছে পিঙ্ক, পিঙ্ক শেড। আপু ক্লিয়ার না, কি বললা এটা, এটা কোনো কথা হলো? সত্যি ক্লিয়ার না? ঝাপসা লাইভ, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা এইটা হচ্ছে ব্লু এবং স্কাই কম্বিনেশন, এটা তো সিলভারটা, সিলভার অ্যাশ, খুব সুন্দর এটা। এইটা হচ্ছে লাইট পিচ কালার, যেটা হচ্ছে মানে ইয়ে কালার, মিষ্টি কালারের সাথে কম্বিনেশন সিলভার। সো প্রত্যেকটা আমি দেখিয়ে ফেলেছি স্ক্রিনশটটা, আই হোপ সব আপুরা নিয়ে ফেলেছো, কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু তোমরা এগুলো অর্ডার করতে পারবে না, টাফ হয়ে যাবে, কালার ম্যাচ করাটা খুব টাফ হয়ে যাবে, তাই না? সো খুব দ্রুত করে ইনবক্স করে ফেলতে হবে। ক্লিয়ার না? সত্যি আপু ক্লিয়ার আছে তো? ওকে নাইস কালেকশন, থ্যাংক ইউ। আচ্ছা এখন ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো এটা 380 টাকার প্রথম এক নম্বর ডিজাইনটা শেষ করে ফেললাম। আচ্ছা ফয়েলের, এরপরে আমি বলেছি ফয়েল দেখাবো না, এরপরে দেখাবো হচ্ছে বারবারি, এরপরে আবার আর একটা ডিজাইনের ফয়েল আমি দেখাবো, কারণ কি ফয়েলগুলো এত বেশি চলছে এবং এত বেশি সবার পছন্দ। আপু ক্লিয়ার হয়ে যাবে, ঝাপসা দেখা যায় যায় না আপু, ঝাপসা ডেলিভারি ফ্রি হলে নিতাম আপু, মাফ করেন তাহলে আমাকে, ঠিক আছে? আপনি ডেলিভারি ফ্রি যেই জায়গায় সেই জায়গায় যান দয়া করে। হিজাবে যদি ডেলিভারি ফ্রি দেয় না তাহলে আর আমি এই যে গলা ভাইঙা ভেঙে তোমাদেরকে দেখাইতেছি, কষ্ট করে করে গরমের মধ্যে কাজ করতেছি, এটার কোনো মানে নাই। ওই ডেলিভারি ফ্রিটাই যদি আমি তোমাদেরকে দেই কি করব বলো, তোমরা যদি না বোঝো। আচ্ছা
এরপর তোমাদেরকে এখন দেখাবো মানে সবচেয়ে কি বলবো এটা সবার পছন্দের এবং কিছু বলার নেই এটা সম্পর্কে, খালি আমি একটু দেখাবো আগে। আচ্ছা, মালয়েশিয়ান বারবারি, মালয়েশিয়ান বারবারিটা কার কার পছন্দ না আমি বলবো, সবার 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 অনেক বেশি পছন্দ। সো আমি একটু ডিজাইন করে পরি, হ্যাঁ একটু ডিফারেন্ট করে পরি, তোমরা দেখো ডিফারেন্ট না খুব সিম্পল করে পরি আমি সবসময়, তোমরা জানো তো, যার একটু সিল্কের মধ্যে খুব স্ট্যান্ডার্ড পার্টিতে পরে যাওয়ার জন্য একটা কিছু চাচ্ছ তোমরা কিন্তু এইটা অবশ্যই। আর একটা পিন দিও তো, একটা পিন আমি দিই, হ্যাঁ এখানে আমি একটা পিন দিলাম, আর পরেরটা আমি জাস্ট তোমাদেরকে এইভাবে একটু দেখে নিচ্ছি। আচ্ছা দাও পিন, দাও পিন, দাও এখানে রেখে দিই, হ্যাঁ। আচ্ছা, বারবারই কার কার ভালো লাগে বলো, বারবারই কার কারে ভালো লাগে? সো আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি বারবারিটা, যারা আমরা একটু দাওয়াতে পরে যেতে চাই বা সবসময় একটু ক্লাসি লুক নিতে চাই। এইটা এর আগে এনেছিলাম, এটা মনে হয় এটা কি একটা সেটই এটার, সো এইটার কিন্তু একটা বান্ডেলই হবে, একটা করে পিস হবে, কয়েকটা কালার আমি দেখিয়ে দিব। কয়েকটা কালার না একটাই কালার, একটাই কালার, ও ফাইন, ও বাচ্চি এতগুলো দেখাতে হবে না। সো বারবারই যার যার লাগবে, হ্যাঁ। আচ্ছা, এটার কিন্তু সিরিয়াল নাম্বার ফোর, ঠিক আছে, সিরিয়াল নাম্বার ফোর। যারা নিতে চাচ্ছেন বারবারি, যারা জানেন বারবারি সম্পর্কে যে বারবারিটা কতটা জোস এবং কতটা সুন্দর, এবং একটু সামনে দাও, কালার আছে তো এটার, কি বলো একটা কালার, কালার আছে। আচ্ছা এইটা দেখো, যারা বারবারি নিতে চাও সিল্কের মধ্যে প্রচুর বড়, এটা কিন্তু ছোট না, এবং চড়াটা একটু দেখাই, এই যে চড়াটা জাস্ট শুরু দেখো, এই যে চড়া দেখো প্রচুর বড় চওড়া। তো যারা চওড়া বারবারই সিল্কের মধ্যে নিতে চাও, ছোটগুলো আসলে ইউজ করাটা টাফ, ছোটও ছিল বাট আমি ছোটটা নিয়ে নিই। তো বারবারই যারা নিতে চাও মাস্ট 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 নিয়ে নিতে হবে। আর এটা প্রাইসটা কত এসছে বারবারই? 450, হ্যাঁ 450, মাত্র 450, চার নাম্বার 450, কেন তো 550 এর বারবারই, দেখি কোড নাম্বারটা, সরি একটু ভুল হয়েছে, এই কী লেখা এটা বুঝো না, বুঝো না, 550, উল্টাপাল্টা কথা বলো। আচ্ছা, বারবারি প্রাইস অনলি 550, ঠিক আছে, সিল্কের মধ্যে বারবারি অনলি 550, 450 বছর তোমার মাথাটা খারাপ করে ফেলে, এখানে অনেক কী ব্যাপার। আচ্ছা 550, ঠিক আছে, সিল্কের বারবারি, এটা কিন্তু একটা বান্ডিল আছে। এই বান্ডিলগুলো কীভাবে আসে একটু দেখাই, এই যে দেখো এইটা হচ্ছে বারবারির প্যাকেটটা আসবে, ঠিক আছে, এই হচ্ছে তোমার প্যাকেট, এটা তোমরা প্যাকেটেই রেখে দিতে পারবে। সো 550 একটা খুবই সুন্দর বারবারি তোমরা পেয়ে যাচ্ছ, এবং এটার আমি একটা কালার দেখাবো, এই কালারটা কি অনেক আছে? নাই, সবগুলো একই, শুধুমাত্র একটা গ্রিনিশ এসছে, একটা গ্রিনিশ এই বান্ডিলে, একটা গ্রিন এসছে, আমি গ্রিনটা একটু দেখাই, গ্রিনটা জাস্ট মাথা নষ্ট করা গ্রিন দেখো, ও মাই গড, ও মাই গড, এটা কিন্তু অনেকভাবে পরা যায়, অনেক সুন্দর লাগে। এটা জলপাই গ্রিন, জলপাই গ্রিন একটা এসছে, আর হচ্ছে সবগুলো হচ্ছে আমি যেটা পরে আছি যেটা গোল্ডেন বিস্কিট সেটা, আপু লং কিমা স্কার্ট সেটানো, ওকে সেটিং হিজাব আছে, সেটিং হিজাবও দেখাবো আজকে, সব দেখাবো। সো এইটা দেখো, এটা হচ্ছে জলপাই কালারটা, মারাত্মক 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 সুন্দর জলপাই কালারটা, তাই না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক এবং গোল্ড অফ হোয়াইটের কম্বিনেশন। এইটা দেখো, এইটা একটাই আছে, স্ক্রিনশট দিয়ে দাও, 550, বিশাল চওড়া, বিশাল লম্বা, এবং চওড়াটা দেখ, জাস্ট দেখো এই যে চওড়াটা আমার হাতেই আসে না, এতখানি চওড়া, এতখানি চওড়া। সো চওড়ায় যদি কেউ নিতে চাও, এইটা একটা পিসে আছে, সো দ্রুত করে নিতে হবে। আর আমি যেটা পরে আছি যেটা হচ্ছে বারবারির হিট, বারবারির হিট হচ্ছে কালার, এইটা যার ভালো লাগছে দ্রুত করে ইনবক্স করতে হবে কিন্তু দ্রুত। এটা একটু আমি খুলি যে চেঞ্জ আছে কি না, হ্যাঁ প্রত্যেকটা চেঞ্জ থাকার কথা, শিওর তুমি একই, একটু ডিফারেন্ট হতে পারে আই থিঙ্ক, দেখি, ও না ঠিক আছে একই একই। সো এইটা যার লাগবে দ্রুত ইনবক্স করো, আপু আগের গোল্ডেনটা দেখেন, আগের গোল্ডেন কোনটা যেটা ইয়ে দেখিয়েছি, আগের গোল্ডেনটা না আপু, একবারই তো শোনা, বারবার দেখাতে পারবো না, অনেকগুলো ডিজাইন দেখাবো। বারবারির এই প্রিন্টটা যার ভালো লাগছে, এটাই তো অরিজিনাল বারবারি, সো
অরিজিনাল বারবারি না, কিন্তু বারবারির মালয়েশিয়ানের মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের মানে অনেকগুলো ইয়ে আমাদের দেশে আসে। যেমন এক একটা বারবারির প্রাইস হয় হচ্ছে 4,000-3,500, বাট মালয়েশিয়ায় কি করে আর একটা রিজনেবল ছাড়ে, যেটা হচ্ছে যারা আমরা সবসময় এফোর্ড করতে পারি না তারা কিন্তু এটা নিয়ে নিব। 4,000 টাকা দিয়ে একটা হিজাব সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। সেম কোয়ালিটির মধ্যে একটু 19-20 হলেই কিন্তু ওদের কোয়ালিটিতে ওরা মনে করে যে এইটা একটু কম প্রাইস, বাট আমাদের কাছে এটা 100% ভালো, এটাই আমার দরকার। সো এই 4,000 টাকা দিয়ে একটা হিজাব আমরা অনেকেই আছি অ্যাফোর্ড করতে পারি না। তো আমরা এই সেম ব্র্যান্ডেরটাই আমরা নিয়ে নিব মাত্র 550 দিয়ে সিল্কের মধ্যে। এবং এটা যদি কারো ভালো না লাগে এটা তোমরা ফেরত দিয়ে দিও, এত সফট এত নরম। তো এটার দেখাবো না, এটা যেহেতু নাই, বারবারি প্রাইস 550, ঠিক আছে 550 অনেক চড়া। দেখো কোথায় নেমেছে আমার ইয়েটা এই পর্যন্ত। সো এইটা ক্লাসি, জাস্ট ক্লাসি। এরপরে একটা কাজের একটা এসছে, দেখো পাতা পাতা একটা কাজের দাও, একটা ফয়েল দাও। হ্যাঁ, এরপরে আমি বারবারিটা শেষ, বারবারই শেষ। এর আগে প্রথম এক নাম্বারটা দেখেছিলাম 380 টাকা, আর এখন হচ্ছে যেটা দেখাচ্ছি 550। এরপর চলে যাই আর একটা সিল্ক, ইয়েস সিল্ক, সিল্ক কিন্তু খুবই সফট সিল্ক, ঠিক আছে অনেক বড় চওড়া সফট সিল্কের। একটা মাত্র গ্রিন দেখেছি, এগুলো সবগুলো হচ্ছে বারবারি যে অরিজিনাল কালার সেটাতেই এসছে। ওকে, প্রাইস 550 এবং চওড়া অনেক বড়, লম্বাতে অনেক বড়। দাও, এরপর একটা কাজের মধ্যে চলে যাই, একটা ডিফারেন্ট ডিজাইনের একটা কাজের দেখাবো। এরপর একটা নিউ ডিজাইনের ফয়েল এসছে, ফয়েল না আমার প্রিয়, আমি জানি না ফয়েল আমার এত ভালো লাগে কেন, ফয়েলের অনেকগুলো ডিজাইন আমার খুব ভালো লাগে। দেখো কত চওড়া কত বড়, ঠিক আছে। তো এটা শেষ করে ফেললাম 550, দাও এটা দাও। ওকে, এটা পরে দেখাই এবার, দেখো একটা রেডের মধ্যে, রেড মেরুন টাইপের, লাল না রেড মেরুন টাইপের, এত পছন্দ হয়েছে আমার এটা, এত পছন্দ জাস্ট বলার বাইরে। আমরা একটু ডিফারেন্ট কোয়ালিটির হিজাব চাই সবসময়, যেন আমরা বোরখার সাথে ড্রেসের সাথে আমরা ক্যারি করতে পারি, এটা আমরা সবসময় চাই। তো এটা না আমরা এইভাবে রেখে দিলেও হবে, বাট তারপরও আমি একটা পিন আপ করলাম, একটা জাস্ট ইনবক্স করেছি। আর ওকে আপু, তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে। আচ্ছা, এখন আমি যেটা পরেছি দেখো কি যে সুন্দর, মানে রানীর মতো লাগবে এইটা পরার পরে। এইটা আমি একটু বলি, আমরা কটন পছন্দ করি, অলওয়েজ কটন পছন্দ করি। নাম্বার 19, কেউ যদি স্ক্রিনশট না দিতে পারো বলবে আমি নাম্বার 19 নাম্বারটাই চাই, এই কালারটা 19 নাম্বার, একটু মনে রাখো সবাই, হ্যাঁ 19 নাম্বার এটা। সো আমি একটু দেখাই, এটা হচ্ছে একেবারে কটন একটা ফ্লেভার তোমরা পাচ্ছ, একদম ফুল কটনের মধ্যে, সফট ফুল কটনের মধ্যে, পুরোটাতে হচ্ছে তোমার এমব্রয়ডারি, এই খুব সুন্দর পাতা পাতা ডিজাইনটা, এত সুন্দর। এটা পরার পর ডিফারেন্ট একটা লুক আসে, এটার মধ্যে হচ্ছে একদম এটা তোমার কাঠালি গোল্ডেন টাইপের একটা পাতা, তার মধ্যে একটা গ্রিনিশ না একটা টরে কালারের পাতা, মিক্সড পাতা থাকবে। এটা হচ্ছে হালকা একটু পার্পল পিঙ্ক পিঙ্ক টাইপের পাতা, তো তিনটা কালারের পাতা এটার মধ্যে দেয়া আছে, এত সুন্দর। এবং কটন বড় চওড়া আছে না, যে কটন কিন্তু চওড়া না বা চিপা থাকবে ওরকম কিছু না, লম্বা চওড়ায় সব দিক থেকে। এটার প্রাইস কত? 520। হ্যাঁ 520 টাকা পড়বে এটা, ঠিক আছে অনেক বড়। এটা কিন্তু তোমরা দাওয়াতেও পরে যেতে পারবা, যে কোনো ড্রেসের সাথে, যে কোনো দাওয়াতে পরে যাওয়ার জন্য, কারণ একটু আনকমন আমরা পছন্দ করি সবাই। এই হিজাবটা আই হোপ সবার পছন্দ হবে, সবার সবার সবার, ঠিক আছে। এটা এমন কোনো আপু নাই যে পছন্দ হবে না। আচ্ছা, এটা আমি খুলে আর কালারটা দেখাবো, একটা একটা করে আমি কালার দেখাই এইটার, কালারগুলো মাথা নষ্ট করা। 520 টাকা করে পড়বে এটা, অনেক চওড়া কিন্তু, একটু দেখিয়ে দিচ্ছি চওড়াটা, প্রচুর চওড়া, রুলটা দেখাচ্ছি, প্রচুর চওড়া এবং লম্বা। আচ্ছা, এইটার রেটটা আমার দেখানো শেষ, দাও তুমি আমার একটু মাথার কাছে দিও ভাই। এই যে গ্রে কালার কার ভালো লাগে বলো, আমার কিন্তু এই কালারগুলো অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। আমি একটু পরি, খুব সিম্পল করে পরে ফেলি, ঠিক আছে আমি এত এত রাগ ঢাক করিয়ে পরি না, সিম্পল করে পরি, বডি কভার করি। তো এই যে আমি এটাকে নিয়ে পিছনে রেখে দিই, আর এটাকে এই যে জাস্ট এভাবে নিয়ে রেখে দিই হিজাবটা। হ্যাঁ, আমি যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে, আরও অনেকগুলো দেখাতে হবে, এজন্য এত বেশি স্টাইল করে পরার দরকার নেই। দেখো এইটা গ্রের সাথে টরে, লাইট হচ্ছে কাঠালি কাঠালি আর পিঙ্ক কম্বিনেশন, মানে এত সুন্দর। আমি একটু এইভাবে ধরি, দেন তোমরা বুঝতে পারবে।
অনেক সুন্দর অনেক সুন্দর জাস্টছে অনেক সুন্দর তো এটা হচ্ছে একেবারে বাদামি গ্রে কালার যেটা বাদামি গ্রে প্রাইস 520 অর্থাৎ 520 টাকায় তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা এমব্রয়ডারি একটা কালেকশন এগুলো কিন্তু সবই বাইরে এগুলো আসলে আমাদের দেশি না আমার মনে হয় আমাদের দেশি হলে আরো সুন্দর ডিজাইন করে করে আমরা বানাতে পারতাম বাট এটা খুবই কস্ট বেশি হবে আমরা 520 টাকায় কখনোই দিতে পারবো না এটা বানালে তাই না আমরা যদি এটা এমব্রয়ডারি করে বানাতে চাই দেখো এটা হচ্ছে হিজাবটা প্রাইস হচ্ছে 520 টাকা ওকে কপি আছে আচ্ছা দেখছি অনেক সুন্দর সুন্দর কালার এটা আচ্ছা এটা শেষ করে ফেললাম এরপরে চলে যাই আরেকটা কালারে হ্যাঁ চট করে দেখাই দাও जाम कलर कैमरा ते मन एक अन्यरकम आसछे ना खूब सुंदर एक जाम कलर एटा मैट जाम हाँ मैट टाइप एक जाम कलर जार जाम कलर भलो लगे ये नहीं कलरगुलो किन्तु टड़े कलरगुलो हे टड़े काठाली गोल्डन एवं लाइट पिंक काठाली गोल्डन लाइट पिंक सेम सेम ये हे जाम कलर का आपू एटार प्राइस किन्तु 520 टाका 19 नम्बर डिजाइन तैना 19 नम्बर डिजाइन नम्बर 19 हाँ भाई शब्दा कम कर ले उन्नीस नम्बर डिजाइन उन्नीस नम्बर डिजाइन 520 टाका आपको सब हबे आज के हिजाब देखा हाँ आज के हे ओनलि हिजाब देखा साइड रखो तो एरपर चले जाते चाहिए इनबक्स कर फेलो पेजे मैसेज अपशने गए मैसेज कर फेलो ठीक है एस एम एस करो ना तो बुझबो ना कि कौन निबा दाओ আমি প্রত্যেকটাই পরে দেখাই কারণ কি অনেক আপুরা মনে করেন যে আচ্ছা এটা পরলে কি ভালো লাগবে কি না আর আপুরটা দেখে অনেক সময় বিশ্বাস করে না হ্যাঁ এইটা পরলে বেশি ভালো লাগে বা সবার কাছে সব কালারটা ভালো লাগবে এমন কোনো কথা নেই আচ্ছা এইটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার দেখো কি সুন্দর কি সুন্দর ধরি হ্যাঁ অফ হোয়াইট কালারটা জাস্ট দেখো এই যে অফ হোয়াইট কালারটা দেখো কি যে নাইস এটা আপু একটা কভার উপরের জন্য একটা কভার আপ দেখো আচ্ছা ঠিক আছে আপু কি লিখতেছে ঋতু ভাই এটা ব্লক মারা দি বুঝতেছি না ডিস্টার্ব করতেছে ব্লক ওকে আচ্ছা 520 টাকা পড়ছে অফ হোয়াইট কালার মধ্যে ফুল এমব্রয়ডারি কিন্তু টরে গোল্ডেন কাঠালি এবং পিঙ্ক এটা অফ হোয়াইট কালার যারা একটু লাইট কালার আমরা ভালোবাসি তারা এইটা অবশ্যই নিয়ে নিব তাই না অফ হোয়াইট কালারটা ওকে সবুজগুলা সবগুলাই দারুণ আসলে সবগুলাই সুন্দর আমি বলেছি না সব ভালো লাগবে 520 টাকা পড়ছে এগুলো পুরো ফুল এমব্রয়ডারি খুব সুন্দর সুন্দর পাতা এগুলো সব এমব্রয়ডারি করা আছে এবং সুন্দর এমব্রয়ডারি একটু দেখাই পিছনটা এত সুন্দর এটার মনে কি দুই দিকেই পরি আচ্ছা 520 টাকা এটা সবুজ কালার দেখাবো এখন একটা দাও ওকে থ্যাংক ইউ দাও মা এটা কি সুন্দর জলপাই কালার আল্লাহ এত সুন্দর কেন কালারগুলা প্রত্যেকটা কালার হচ্ছে মাথা নষ্ট করা কালার এটা জলপাই কালারটা দেখো জলপাই কালারটা এই যে জলপাই কালার প্রাইস হচ্ছে 520 টাকা 520 মাত্র 520 টাকা অনেক বড় চওড়া অনেক 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 বেশি চওড়া তো এটা স্ক্রিনশট দিয়ে দাও দ্রুত দেখাবো কারণ অনেক ডিজাইন রে বাবা এত ডিজাইন দেখা গেলে সব পড়া কিন্তু সম্ভব হবে না তাই না সো তাড়াতাড়ি করে দেখিয়ে দেই 520 টাকায় পেয়ে যাচ্ছ অনেক বড় বড় চওড়া এগুলো যে কোনো দাওয়াতে পরে যেতে পারবে যে কোনো জায়গায় পড়তে পারবে এটা জলপাই কালারটা খুব সুন্দর খুব আচ্ছা স্ক্রিনশট দ্রুত করে নিয়ে নিবে এরপর আসি ব্লু কালার দেখো ব্লু ব্লুটা আমাদের যারা আমরা বোরখা আবায়া পরি ব্লু কালারটা মাস্ট লাগে ব্লু কালারের এত বোরখা থাকে আমাদের বা যে কোনো ফ্রাক কোটি যে কোনো কিছুর সাথে কিন্তু আমাদের ব্লু কালারের কম্বিনেশনটা একটু বেশি থাকে মনে হয় তাই না আল্লাহ এটা ছোট করে ফেলছি এই যে যারা আমার মতো করে অনেকেই বলে আপু তোমার মতো হিজাব করতে চাই আমি একটু বলি আমি কিন্তু খুব সিম্পল হিজাব করি এই যে দেখো সিম্পল হিজাব করে ফেলছি জাস্ট এই নিলাম
এটা একটুখানি ছোট করে, এটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই নিলাম। আর পরে হচ্ছে এটা অনেক বড় চওড়া করে চুলে ফেলি, আমরা পিছনটা ঘুরাই ফেলি। হ্যাঁ, এখন আমি পিছনটা ঘুরাচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে ফেলছি। এটা হচ্ছে ব্লু কালারটা, দেখো এটা হচ্ছে একেবারে নেভি ব্লু, নেভি ব্লু, নেভি ব্লুর সাথে সেম কালার কম্বিনেশন থাকবে। প্রাইস পড়বে মাত্র 520 টাকা। লাস্ট এটার মনে হয় আর দুটা কালার আছে, চট জলদি দেখিয়ে দিচ্ছি। এটা ব্লু কালারটা, ব্লু কালারটা একটু দূরে দেয়। হ্যাঁ, ব্লু কালারটা প্রাইস 520 টাকা, প্রাইস 520 টাকা। ঢাকার বাইরে এবং ঢাকাতে যারা নিতে চাচ্ছ তারা দ্রুত করে নিয়ে নেবে। এর মধ্যে কিন্তু তিনটা ডিজাইন, এটা নিয়ে তিনটা ডিজাইন দেখে ফেললাম, আরও প্রচুর ডিজাইন আছে, জাস্ট একটু সাথে থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা শেষ, এরপর চলে যাই আর একটা কালারে। একটা কালার আছে পিঙ্ক কালার, দেখো পিঙ্ক কালারটা একেবারে হালকা একটা বেবি পিঙ্কের মধ্যে, হালকা বেবি পিঙ্ক, খুব সুন্দর। এটা প্রত্যেকটা কিন্তু সেম কালার থাকবে, মানে সেম কালারের ইয়ে থাকবে, পাতাগুলো সেম কালারের। এটা দেখো কি সুন্দর, এই যে বেবি পিঙ্ক, লাইট কাঁঠালি পিঙ্ক এবং টরে পাতাগুলো, কি স্মার্ট একটা ডিজাইন সত্যি। ব্ল্যাক ওইটা হবে, যেটা আমি পড়ছি ইনার পড়েছো। ও আচ্ছা, ইনারটা এটা শেষ আপু, আসবে এগুলো। আচ্ছা আমার ভিতরের ইনারগুলো, ইয়েগুলো, ক্যাপটা। আচ্ছা আপু 500 টাকা বিকাশ করেছো, প্রাইস কিন্তু পড়ছে 520 টাকা, ঠিক আছে। আমার পোলা বলতেছে তুমি খালি এই তিলওয়ালাকে দেখো, কি একটা ভালো কথা বললো, না বলবা তিলওয়ালা আন্টিকে, ঠিক আছে। আচ্ছা এই যে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠালি, পিঙ্ক কাঁঠালি এবং টরে, প্রাইস হচ্ছে 520 টাকা। বিশাল বড় চওড়া, বড় ওড়নার মতো যদি কোনো হিজাব করতে চাও, প্রাইস পড়বে মাত্র 520 টাকা গুলো। আর আর আল্লাহ এত কালার কে ভাইজান, আমার তো পাগল করে ফেলাবা তোমরা, আমার না এত কালার দেখে কি মুখ চায় না। কিন্তু আমি জানি সব আপুদের হচ্ছে যত কালার বেশি থাকে তত বেশি ভালো, কারণ সবসময় তো একটা কালার পরা হয় না, অনেকটা অনেক কালার লাগে, তাই না। এইটা পার্পেল টুপি না, এই যে এইটা হচ্ছে লাইট পার্পেল, লাইট পার্পেল সেম কালার কম্বিনেশন করা লাইট পার্পেল। তাড়াতাড়ি দেখো এগুলো কয়টা কালার ভাই, আমি তো পাগল হয়ে যেতেছি। 15টা কালার, সবগুলি পরে না, আমি আর পরবো না, দাও আমি আর দেখাতে পারবো না। এই যে আচ্ছা এইটা হচ্ছে লাইট পার্পেল, হ্যাঁ লাইট পার্পেল। আচ্ছা ইনার দেখো তো, ভিতরের ইনারটা, এটা আর একটা ইনার ক্যাপ টাইপের, আমি যেটা পড়েছি ওই টাইপের না, এটা বড় ক্যাপ। কেউ যদি বড় ক্যাপ নিতে চাও, এটা অনেক বড় ক্যাপ। হ্যাঁ আমি কি এটার উপর দিয়ে দেখাবো, আচ্ছা দেখো, মানে আমার কিন্তু পিছনে খোপা, এই যে খোপার সহ দেখাচ্ছি, জাস্ট খোপার সহ আমি দেখাই। এই যে দেখো এখানে কিন্তু অনেক হিজাব, পুরো উঁচা হিজাব, তারপর আমি দেখাচ্ছি যে এটা সবার মাথার জন্য একদম পারফেক্ট হয়। এবং বড় ক্যাপ একটা আছে কি ছোট পিচ্চি, বাট ওইটা না কিন্তু, এটা বড়টা, হ্যাঁ এটা একটু বড় সাইজ, সবার জন্য হবে। পিছনে রাবার টাইপের দেয়া আছে, বিশাল বড়, একটু যারা খোপা করেও পড়তে চাও তারা কিন্তু এটা নিতে পারো, ছোট ক্যাপটা না, এটা বড় ক্যাপ। 70 টাকা, কান ঢাকবে, ঠিক আছে, এটা কান ঢাকা সহ বড়টা। আমি একটু দেখালাম এটার উপর দিয়ে, যারা হচ্ছে মাথায় দিবে তাদের জন্য তো আরো সুন্দর মতো হয়ে যাবে। এগুলো 70 টাকা করে পড়বে, স্ক্রিনশট দিয়ে দাও, 70 টাকা করে, এটা সাথে নিতে পারো তোমরা। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, হ্যাঁ হ্যাঁ মাত্র 70 টাকা। ওই যে ও বলতেছে মাত্র 70 টাকা, এটা লাইট পার্পেল। শোনো সবগুলো কালারই ইম্পর্টেন্ট কালার, কখন কোনটা আমাদের লেগে যায় আমরা কেউ জানি না। এটার কালো তুমি আমাকে কিন্তু দাও নাই মনে হয় সজীব, না দাও দাও। আচ্ছা লাইট মিন্ট কালার, এটার আর পরে আর পরবো না, এরপর আর একটা কালি চলে যাবো, এত পড়তে ভালো লাগে। এই যে লাইট মিন্ট কালার, কেউ চাইলে এভাবেও পড়তে পারেন, যারা যেভাবে পড়তে পছন্দ করেন। লাইট মিন্ট কালারটা খুব সুন্দর একটা মিন্ট কালার, অসম্ভব সুন্দর একটা মিন্ট কালার। কালারগুলোর সাথে কম্বিনেশনটা দেখো, এই যে কাঁঠালি টরে এবং লাইট পিঙ্ক, 520 টাকা করে পড়বে। অনেক বড় হিজাব, প্রচুর বড় হিজাব, যারা ওই বড় এবং কটন হিজাব পড়তে চায়, বোরখা ড্রেসের সাথে সবসময় ঢেকে ঢুকে অনেক বড় হিজাব পড়তে চান, তারা অবশ্যই এটা নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 520 টাকা। কতগুলো কালার দেখালাম দ্রুত করে হচ্ছে, আর যারা পরে দেখবে তারা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করবেন, কারণ কি অনেক সময় অনেক কাপড় কিন্তু থাকে না লাইভে, তাই না। 520 টাকা প্রাইস, 520। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা একটু দ্রুত করে অর্ডার করে ফেলবেন, জাস্ট স্ক্রিনশটটা নেবেন। এটা সিরিয়াল নাম্বার কত, 19 না, 19 তো চলছে নাকি, আচ্ছা 19 নাম্বার সিরিয়াল। আমি কালো পড়ছি, কালো রঙের,
কালো কিন্তু সব আপুদের একেবারে আলো, কালো খুব পছন্দ করে সবাই। আল্লাহ মেরে কি পড়লাম হিজাবটা, ধরো উল্টা পাল্টা করে ফেলছি, তাড়াতাড়ি করতেছি তো দেখাচ্ছি। কালোটা দেখো, কালোটা যার ব্ল্যাক কালারটা লাগবে ব্ল্যাকটা নিয়ে নিবে, খুব সুন্দর ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে হচ্ছে গোল্ডেন পিঙ্ক এবং টরে কালার কম্বিনেশন। প্রাইস 520 টাকা, অনেক বড়, অনেক চওড়া একটা হিজাব। এগুলো আপনারা অনেকভাবে পড়তে পারবেন, লাইক যে যেভাবে পড়তে পছন্দ করে, আমার মতো না পড়লেও যারা অন্যভাবে পড়তে পছন্দ করেন, অন্যার মতো পড়তে পছন্দ করেন, তারাও কিন্তু এইভাবে পড়তে পারবেন, যে যেভাবে পড়তে পছন্দ করেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে 520 টাকা করে এটা। আর লাস্ট কয়টা কালার ভাই, আমি আমার ভালো লাগতেছে না কিন্তু, এত কালার কি সম্ভব দেখানো? তিনটা চারটা কালার হলে হয়, আমি আর পরবো না, একদম পাগল করে ফেলতে যা আমার না, মানে এত পড়তে খুব অস্থির লেগে যায়। আপনার পড়তে কি বলছে, একটা পরে দেখা, একটা পরে দেখাবো, হ্যাঁ তখন তো আপুর আবার রাগ হবে, বলবে সবগুলো পরে দেখো। আপুরা জানে আপনার কষ্ট হচ্ছে, হ্যাঁ আপুরা জানে কষ্ট হচ্ছে। আচ্ছা এটা দেখো, গ্রে কালার, গ্রে কালার, হ্যাঁ মানে এটা না গ্রে না, এটা বলবো হচ্ছে অ্যাশ, ডিপ অ্যাশ, ঠিক আছে, ডিপ অ্যাশ কালার। এই যেভাবে ধরি তাহলে বুঝতে পারবে, ডিপ অ্যাশ কালার, খুব বেশি সুন্দর এই কালারের মধ্যে ইনার আছে, ইনারের সাথে ম্যাচিং করা। আচ্ছা ডিপ অ্যাশ কালার, হ্যাঁ আর পইরো না, শুধু কালার দেখাও, কারণ এত ডিজাইন, এই কালারগুলো দেখে নাও। এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার, প্রাইস পড়বে 520 টাকা করে। আমি দেখালাম কারণ কি, সব আপুর অনেক সময় বুঝতে পারে না, দেখো লাস্ট এটার কি দোষ করতে দাও, একটাই যেহেতু আছে দোষটা নিলাম না, দেখাই দিলাম। পরে সবগুলি দেখাতে পারবো না, চাইলে কিন্তু ইনারটাও নিতে পারছো, হ্যাঁ এই যে দেখো এইটার হিজাবটা খুব 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 সুন্দর, প্রাইস 520 টাকা। আপু চলে আসবে কাফতান, আমার আমার ক্যাপটা নেই, আমারটা একটু বড়, হ্যাঁ এটা হচ্ছে এই পর্যন্ত দিয়ে দাও, না 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 লাস্ট দেখাবো। আচ্ছা দাও, আচ্ছা এগুলোর হচ্ছে কালারগুলো লাস্ট ধরে ফেলি, খুব তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবে, হ্যাঁ যারা এখনো দেখোনি, নতুন হচ্ছে তোমরা যারা ইয়ে করছো জয়েন করেছো, তাদের জন্য আমি দেখালাম যে ডিজাইনটা আমি দেখাচ্ছি সেগুলোর কালারগুলো দাও, তাড়াতাড়ি দাও, এই বেশি কালারেরগুলো আমার সামনে আর দিবাই না, এত কালার আমার মাথা নষ্ট হয়ে যায়, 14 কোনোটা 20টা কালার নিয়ে একটার ভিতরে জি দুইটা গেছে আমার। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক, অ্যাশ, ব্লু, তারপর হচ্ছে জলপাই, এটা হচ্ছে তোমার মিন্ট কালারটা, ব্লু কালার, পিঙ্ক কালার, অফ হোয়াইট কালার, তারপর হচ্ছে জাম কালার এবং গ্রে কালার, ঠিক আছে সবগুলো কালার, আমি পরে আছি স্কাই কালার। তো স্ক্রিনশটটা দিয়ে দাও, প্রাইস আর ব্ল্যাক হবে পার্পেল হবে, সো প্রাইস হচ্ছে 520 টাকা, অনেক দেখালাম এটা, ও বাবা 20টা কালার আমার মাথা নষ্ট করে ফেলছে এটা, ওকে দাও এখন একটু ফয়েলে যাই, আমার ফেভারিট ফয়েলে যাই, শেষ হয়ে গেছে আপনার মাথা, মাথারগুলো শেষ হয়ে গেছে, কি বলো তুমি, এটা মাথাটাও নিয়ে নিবা, তিন বান্ডিল শেষ, আল্লাহ কি করতেছে বলে কি, 3 বান্ডিল মানে 12 বারে 24, 3 বার 36, 4 বার 8, ওকে দেখো এই ফয়েলটা কার ভালো লাগবে না, আমার যত ফেভারিটগুলো আছে আজকে আমি সবগুলো নিয়ে আসছি, মাথা নষ্ট করে ফেভারিট এগুলো আমি একটা করে করে দুইটা করে আমার সব নিতে মন চায়। এই ফয়েলটা হচ্ছে আমার, মানে এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা, মানে আমি বলি এটাকে হচ্ছে কি, মানে একটা যাই না বলবো না, খালি দেখো তোমরা এই ফয়েলটা তোমরা দাওয়াতে পড়বা, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে এটা দাওয়াতে পড়বা, যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবা, কিংবা সব সময় যারা খুব সুন্দর হিজাব করতে চাও তারা এটা পড়তে পারো। এই ফয়েলটা একটু ডিফারেন্ট ফয়েল, হ্যাঁ এইটা এরকম মানে একটু ডিফারেন্ট, দেখো এটা জাল জাল ফ্লাওয়ার ফ্লাওয়ার, খুব আনকমন একটা ডিজাইন। তো এই আনকমন ডিজাইনটা যার খুব ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে, 380 টাকা, তাই না? 3 নম্বর সিরিয়াল 380 টাকা পড়বে। এইটা আমি পরে আছি লাইট পিচি পিঙ্ক, লাইট পিচি পিঙ্ক, ঠিক আছে একেবারেই পিচি পিঙ্ক কালার, তো এটা আমরা মিস করবো না, এটা একটা মাথা খেয়ে ফেলার মতো একটা কালেকশন, 380 টাকায় খেয়ে ফেলবো আমরা,
আচ্ছা এবার কালারগুলো দাও, এগুলো কালারগুলো খাওয়া খেয়ে ফেলার মতো, মানে আমার না কেমন কেমন করে খাই, এত সুন্দর এত সুন্দর, পাগল হয়ে যাবো ভাই। আমার এই কথাগুলো আবার কেউ ভাইরাল করে দিও না, বলো খায়া ফেলতে মন চায়। আজকাল তো আর কিছু বলাই যায় না লাইভে, যা বলে তাই দেখি আবার কি কি জানি করে। এইটা হচ্ছে মিজেন্ডা কালারটা। আমরা আমরা আজকের যে কালারগুলো দেখব সেগুলো হচ্ছে আমাদের হিট হিট কালেকশন, মানে কালারগুলো যেটা আমাদের ড্রেসের সাথে, বোরখার সাথে, আমরা যে কোনো পার্টি ড্রেসের সাথেও আমরা এগুলো ম্যাচ করব। বাট এখন কেউ ম্যাচ করার দরকার নেই, মাথা চিন্তা করো না, ক্লিয়ার না, একটু ওয়েট করো। হ্যাঁ একটুখানি, এই ক্লিয়ার না বলছে, একটুখানি দেখো তো, ক্লিয়ার না কেন, একটুখানি আমি তাহলে ওয়েট করি। আচ্ছা এটা হচ্ছে আমার হাতে আছে মেজেন্ডা সিলভার, মেজেন্ডা সিলভার, এবং ডিজাইনটা জাস্ট দেখো, মাথা মাথা একেবারে নষ্ট হয়ে যায় এটা, এবং প্রচুর বড়, চওড়া বড়, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ আনডাউটলি দেখো খুবই 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 অনেক বড় চওড়ার একটা হিজাব, এটা মেজেন্ডা সিলভার, মিস করবো না। আমি পরে আছি পিচ কালার, পিঙ্ক লাইট বেবি বেবি একটা কালারের, সেটার সাথে সিলভার, এইটা হচ্ছে মেজেন্ডার সাথে, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা একটু ইয়ে লাগছে, এটা একটুখানি করে দেন তাহলে, এই যে এটা মেজেন্ডা কালারটা, এখন ঠিক আছে, ঠিক হয়ে যাবে আপু। আচ্ছা এগুলোর প্রাইস 380 টাকা, 4 নম্বর ডিজাইন চলছে, কফি, সরি 3 নম্বর ডিজাইন কফি, কফি কালার, ও মাই গড কফিটা পুরো জ্বলতেছে, জাস্ট জ্বলতেছে, কফি কালার, তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন এগুলোর জন্য। 4 নম্বর ডিজাইন চলছে, 4 নম্বর ডিজাইন 380 টাকা, কফি কালার আমার হাতে আছে, কফি কালার, মাগু কফি কালার, একটু মাথায় দিই, মাথা নষ্ট হয়ে যেতেছে কফি কালারটা দেখা, এত সুন্দর কেন দেখেন, এটা ফুটে উঠবে, মানে যেই পড়বে না কেন ফুটে উঠবে, এই যে এত সুন্দর এটা, এত সুন্দর, এটা মিস করবেন না, সব নিউ ফয়েল, ঠিক আছে সব নিউ, প্রাইস হচ্ছে 380 টাকা, 4 নম্বর ডিজাইন চলছে 380 টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে তিনটা দেখিয়ে দিলাম, মেজেন্ডা পিঙ্ক, সরি 3 নম্বর, সরি সরি ভুলে যায়, 3 নম্বর মেজেন্ডা কফি এবং লাইট পিঙ্ক। ও মা গো রেড আসছে পড়তে, রে রে ভাই এটা একটা আমি লেবো লেবো, এই যে দেখো এই যে রেড, ওমা গো মা, হ্যাঁ মেরুন রেড, সরি একবার টকটকে রেড না কিন্তু, সিঁদুর লাল না, হ্যাঁ মেরুন রেড, দেখো মেরুন রেড, খুব 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 সুন্দর, সবগুলোই সুন্দর এক্স্যাক্টলি, আমি নিজে পাগল হয়ে যেতেছি, তোমরা মাথা ঠিক আছে কেমনে আমি জানি না, ক্যামেরায় তোমরা মনে বুঝতে পারতেছো না এই জন্য মাথা ঠিক আছে। এইটা হচ্ছে মেরুন রেডটা, প্রাইস পড়বে 380 টাকা করে, তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলতে হবে খুব চট জলদি, এটার এরপরে আর একটা হিট মাথা নষ্ট কালার আসতেছে, ব্ল্যাক ডায়মন্ড আসতেছে। আচ্ছা এটা হচ্ছে মেরুন রেড কালার, ঠিক আছে মেরুন রেড 380 টাকা, স্ক্রিনশট আমি যখনই যেটা দিব চট করে স্ক্রিনশট নিয়ে ফেলবে। ব্ল্যাক, ও গড ব্ল্যাক, এটা মিস করবো না আমরা, কেউ দাও দুটো দুটো করে দেখাই দিই, ব্ল্যাক, আমি পরে আছি বেবি পিঙ্ক, হ্যাঁ এটা ব্ল্যাক, স্ক্রিনশট দিয়ে দাও ব্ল্যাক, এরপর আসি পিচি পিঙ্ক, ও মাই গড পিচি পিঙ্ক, কালারগুলো এত সুন্দর রে বাবা, এই যে পিচি পিঙ্ক দেখো এটা কালারটা, যা মানে সোবার একটা লুক আসবে, সোবার লুক, ঠিক আছে তোমরা এইগুলো উড়ায় না সবজি বলিবে, এই যে পিচি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এত সুন্দর এত সুন্দর ডিজাইন, এটা হচ্ছে পিচি পিঙ্ক, হ্যাঁ মাথা ঠিক, আসলে লাইট ক্রিম কালার, লাইট ক্রিম, লাইট ক্রিম কালার, খুব সুন্দর, মানে কি এগুলো হচ্ছে কি পরার পর মানে আর সাজুগুজু করতে হবে না, জাস্ট এটা পরলেই চেহারাটাই ই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর এটা ডিজাইনটা, একটু দেখিয়ে দিয়েছি আর কি এই ফয়েলটার, এটা অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এরপর আসছে অ্যাশ কালার, এটা কিন্তু সুরমা অ্যাশ, হ্যাঁ সুরমা অ্যাশ মানে ডিপ অ্যাশ, ব্ল্যাকের মতো ডিপ অ্যাশ, দেখো ডিপ অ্যাশ, প্রাইস 380 টাকা, প্রাইস 380, 3 নম্বর সিরিয়ালের, 3 নম্বর সিরিয়ালের হচ্ছে, এটা হচ্ছে সুরমা অ্যাশ, তার সাথে পুরোটা ফয়েল প্রিন্ট করা, চওড়া লম্বা বড় একেবারে নরম কাপড়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এইটা আমার হাতে আছে ব্লু কালার, খুলবো না এটা আমি,
এইটা এত সুন্দর ব্লু, নেভি ব্লু। আমরা যারা বোরখা আবায়া সব সময় পরি বা ড্রেসের সাথে হিজাব পরি, তারা কিন্তু আসলে কোনো কালারই এরকম নাই যে আমাদের লাগে না, তাই না? কোনো কালারই এমন নাই যে লাগে না। এইটা হচ্ছে ব্লু কালারটা, এইটা ব্লু গোল্ডেন, কি জানি গোল্ডেন আছে কিনা, গোল্ডেন তো দেখছি না। আচ্ছা, এটা হচ্ছে ব্লু কালারটা। এরপর আসি লাইট পার্পেল। ও মাই গড, এটা তো সুন্দর কেন, এটা একটু খুলে দাও না, ওইটা দেখাতে থাকি। লাইট পার্পেল আর আগে ডিপ পার্পেলটা দেখাই। এটা হচ্ছে ডিপ পার্পেল, ডিপ পার্পেল খুলে দিও আমাকে একটু হাতে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ পার্পেল, প্রাইস 380 টাকা। ডিপ পার্পেল দাও, লাইট পার্পেলটা এবার দেখাই। এইটা হচ্ছে লাইট পার্পেল, আমি একটু দূরে থেকেই দেখাই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে লাইট পার্পেল আপু, প্রাইস 380 টাকা, 380 টাকা পড়বে। অনেক চওড়া, বড়, লম্বা এবং নরম তুলতুলে একটা, কটনের মধ্যে পুরোটা ফয়েল প্রিন্ট পেয়ে যাচ্ছ। প্রাইস 380 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই ফয়েল প্রিন্টের এত সুন্দর ডিজাইনগুলো। এটা কিন্তু পার্পেল, ডিপ পার্পেলটা, এটা লাইট পার্পেলটা, ঠিক আছে? ডিপ পার্পেল এবং লাইট পার্পেল। আর এইটা হচ্ছে ব্লু কালারটা, একেবারে নেভি ব্লু, ঠিক আছে? আপু খিমার আছে বডি 50, দেখান আপু কিমা হিজাবের ভিডিও আছে, শোনা ভিডিওটা একটু দেখে নেন। এইটা হচ্ছে লাইট অ্যাশ, মানে সিলভারি অ্যাশ যেটাকে বলবো, আল্লাহ শব্দ হয় কেন, লাইট অ্যাশ বা সিলভারি অ্যাশ, শব্দ করতে মানা করো, লাইট অ্যাশ বা সিলভারি অ্যাশ। আপু সব চলে আসবে, সব চলে আসবে, জাস্ট ওয়েট করো। তাড়াতাড়ি করে কিন্তু এগুলো ইনবক্স করতে হবে, একটু বলে দেই, কারণ এগুলো লিমিটেড থাকে তোমরা জানো। তো যারা পরে লাইভটা দেখবে তারা খুব তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবে, ঠিক আছে? দ্রুত ইনবক্স করে ফেলবা, যারা লাইভে আছো তারা তো তারাই সব নিয়ে নিবা, আমি জানি। আচ্ছা, এইটা হচ্ছে পার্পেল লাইট সিলভারি অ্যাশ, ব্লু ব্লু এবং ব্লু এবং পার্পেল, ডিপ পার্পেল। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি একটু ধরলাম, হ্যাঁ, কারণ অনেক কাপড় আছে যে স্ক্রিনশটটা দিতে পারে না ঠিক মতো, এই যে দিলাম। পিক ক্লিয়ার না, তাই তো একটা সমস্যা। কি সমস্যা, ভোলা হলে তো আপুরা হিজাব দেখতে পাবে না, কারণ এখন আমি যেই টাইপের হিজাবগুলো দেখাবো সেটা ক্লিয়ার না হলে দেখতে পারবে না, প্রিন্টগুলো বুঝবে না। হ্যাঁ, এটা তো সমস্যা। পিচ কালার, রেড, কফি, পিঙ্ক, সো ফয়েল প্রিন্টের প্রত্যেকটা কালার খুব সুন্দর। এটা বেবি একদম ডিপ ম্যাজেন্ডা, কফি, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিচ কালার, অ্যাশ কালার। ওকে, সো স্ক্রিনশট 380 টাকা, ক্লিয়ার না আপু, ক্লিয়ার না। সো আচ্ছা, এখনই ক্লিয়ার হয়ে যাবে, ওকে? প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা একটা থেকে একটা সুন্দর। ফয়েল প্রিন্ট হিজাব 380 টাকা, সুতির হিজাব 520 টাকা। হ্যাঁ, সুতির যেটা কাজ করাটা আপু, ক্লিয়ার 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 না। আচ্ছা, একটু ক্লিয়ার হোক, দেন আবার দেখানো শুরু করি, একটু কমেন্ট নিতে থাকি, হ্যাঁ, কমেন্টগুলো পড়তে থাকি আপুদের। সত্যি ক্লিয়ার না, ক্লিয়ার হোক আপু, মাঝে মাঝে ক্লিয়ার হয় আবার নষ্ট হয়, আসলে কি করবেন। ক্লিয়ার না আপু, ওকে আমি একটু দেখে নিই, ক্লিয়ার হয়ে নে। ঢাকার বাইরে 120 টাকা, আর আমাদের কিন্তু মিনিমাম, আস্তে আস্তে আপনি একটু আস্তেই করেন, আমাদের কিন্তু ম্যাক্সিমামই কী হয়, ম্যাক্সিমামই হচ্ছে ঢাকার বাইরের আপুরা যারা আছেন তাদেরকে একটু বলি আমাদের অ্যাডভান্স করতে হয়, যেহেতু হিজাবটা প্রাইসই কম, সেক্ষেত্রে অল্প কিছু হয়তো অ্যাডভান্স করতে হবে, তাই না? অনেকে পুরোই নিয়ে নেয়, ওই যে বলছে আপু সবাই এমনিই নিয়ে নিচ্ছে পুরোটাই। আচ্ছা যাই হোক, ক্লিয়ার। সো যারা এখন মাত্র জয়েন করছে, এখন ক্লিয়ার ছিল না, অনেক আপুরা চলে গেছে, কতক্ষণ বসে থাকবে এই ঘোলা ঘোলা চেহারা দেখবে, এখন ঠিক আছে। ডিপ ম্যাজেন্ডা কালারটা নিয়ে গেছে আপু এখান থেকে, আমার দেখানোর সাথে সাথে অফিসের ওই রুমটায় সবাই নিয়ে যায়। তো যারা যারা দেখবেন দ্রুত করে ইনবক্স করে ফেলবেন তাড়াতাড়ি,
কারণ কি এগুলো আসলে লিমিটেড থাকে, হিজাব তো আমরা এত মেকিং করতে পারি না, সো এগুলো একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে অর্ডার করতে হবে, না হলে কিন্তু পাবেন না, একটু বলে রাখি, মন খারাপ করবেন না, কেউ পাবেন না। এরপর আমি চলে যাই একটা এক্সক্লুসিভ কালেকশনে, দাও এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে আমি পরে দেখাবো, খুবই 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 আনকমন একটা কালেকশন, মালয়েশিয়ান একটা হিজাব দেখাবো, খুব জোস একটা হিজাব, স্টাইপের মধ্যে খুবই ক্লাসি, খুবই সুন্দর, আমি একটু পরে দেখাই। এত হিজাব মনে হয় না আজকে আমি দেখাতে পারবো। এই যে একটা পাশে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, খুব সুন্দর, এটা আমি একটু পরে নেই, দেন হচ্ছে আমি দেখাবো। অনেক সুন্দর একটা ক্লাসি হিজাব আমি এখন পরবো, সো কালারগুলো মাথা নষ্ট করা নষ্ট করা সব কালার, যাদের ভালো লাগছে এটা স্টিকারটা পরে তুলে ফেলবেন, হ্যাঁ স্টিকারটা পরে তুলে ফেলবেন, দেখেন হিজাবটা জাস্ট অসম্ভব সুন্দর একটা হিজাব। এটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে স্ট্রাইপ, পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা এরকম সিকোয়েন্স থাকবে, চিকচিক চিকচিক করে, এবং এই জায়গা থেকে স্টাইপ স্টাইপ সিকোয়েন্স, এবং এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, দেখেন ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর। এটা আমি একটু কাছে থেকে দেখাই, এটা আমি একটু কাছে থেকে দেখাই আসলে এটা কেমন, পুরোটা স্টাইপের মধ্যে, মানে পুরোটা হবে এটা যেমন আমার হাতে আছে টরি গ্রিন, টরি গ্রিন কালারটা, যেটা আমি আসলে কি কাছে থেকে দেখালি, একটু হিজাবটা একটু পিছন থেকে নাও, ক্যামেরাটা কি একটু পিছনে নেওয়া যাবে, আমি একটু ভালো করে দেখাতে চাচ্ছি যেহেতু লম্বা লাগবে, আর একটু দাও আর একটু, হ্যাঁ এই পর্যন্ত রাখো আপু, এত পরার দরকার নেই, জাস্ট দেখাও, হ্যাঁ এই জন্যই দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা একটু তোমরা দেখে নাও, এটা হচ্ছে একটা পাশের আঁচলটা হবে এরকম ডিজিটাল প্রিন্ট, এটা টরে গ্রিন এবং ব্লু মেরুনের কম্বিনেশন করা আছে, এরকম স্টাইপটা হবে পুরোটার মধ্যে এরকম স্টাইপ করা, এই পাশের পোর্শনটাতেও কিন্তু আঁচলে থাকছে এই ডিজাইনটা, পুরোটাতেই হচ্ছে এরকম জুয়েলারি ওয়ার্ক করা, খুবই আনকমনের মধ্যে যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই এই হিজাবটা নিতে হবে তাকে। তো তাড়াতাড়ি করে, যারা আসলে কি হিজাব দেখলেই বুঝে যাও যে এটা আসলে কতটা সুন্দর হবে, তাদের আর বলার দরকার নেই, দ্রুত করে এটার জন্য ইনবক্স করে ফেলতে হবে। এটার আমি কয়েকটা কালার দেখাবো, জাস্ট মাথাটা নষ্ট করা কালার, হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটা সুন্দর। এটা আমি পরে আছি অ্যাশের মধ্যে পিঙ্কের কম্বিনেশন করা আছে, এটা ডিজিটাল প্রিন্ট, এটা হচ্ছে টরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে, এটা কালার মিক্স কালার কম্বিনেশন, যে কোনো কালারের সাথে আপনি এটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে যে কোনো কালারের সাথে এটা পরতে পারবেন, পুরোটা কিন্তু জুয়েলারি ওয়ার্ক করা। আচ্ছা এইটার আমি কয়েকটা দেখাবো, অ্যাশ ব্ল্যাক 15 নম্বর ডিজাইন, একটু মাথার কাছে ধরি, হ্যাঁ 550, ঠিক আছে মালয়েশিয়ান হিজাব 550, দেখেন কি সুন্দর এটা, এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন করা, 550 করে এগুলো, খুব নাইস, এবং এগুলো কিন্তু চিকচিক 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 করছে, আমি জানি না ক্যামেরাতে বোঝাতে পারছি কিনা, যারা একটু ক্লাসি যারা একটু সুন্দর কালেকশন করতে চান তারা অবশ্যই এটা নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 550, ঠিক আছে 15 নম্বর সিরিয়ালের 550 টাকা পড়বে এই হিজাবটা। যারা একটু সুন্দর হিজাব পরতে চান, যে আমি একটু ডিফারেন্ট টাইপের হিজাব পছন্দ করি, সে আপুরা অবশ্যই এইটা নিয়ে নেবেন। এই যে একটু দেখাই, এইটা এই হিজাবটা খুব সুন্দর, আমি জানি না ক্যামেরাতে এগুলো ভালো করে বোঝা যায় কি না, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না একটু, তাই না? আচ্ছা এরপর হচ্ছে এই যে একদম ডার্ক বিস্কিট কালার, ডার্ক বিস্কিট এবং এই যে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন, মাথা নষ্ট করা মাথা নষ্ট করা, এই যে খুব বেশি সুন্দর, মানে আমি কি বলবো, এক্সপ্লেনেশন মানে আমি হারাই ফেলছি ভাষা, যে এগুলোকে আমি কি করে আপনাদেরকে বুঝাবো যে এত বেশি ক্লাসি, এত বেশি ক্লাসি, একটু ধরি মানে না করে ভাল লাগে না, একটু দেখাই, এই যে এইটা দেখেন, এটা একটু এভাবে ধরি, হ্যাঁ দেখেন কি যে সুন্দর। এটা হচ্ছে একদম গ্রে কালার, যেটা একদম গ্রে কালারের সাথে মাল্টি কালার কম্বিনেশন করা আছে, পুরোটা সিকোয়েন্স করা আছে, এই যে পুরোটা হচ্ছে জুয়েলারি ওয়ার্ক করা থাকবে, ডিজিটাল প্রিন্ট করা মালয়েশিয়ান হিজাব। প্রাইস হচ্ছে 520 টাকা, এগুলো 550, খুবই ক্লাসি যারা তারা অবশ্যই এগুলো কালেক্ট করে ফেলবেন, কারণ এগুলো আমরা যে কোনো বোরখার সাথে ড্রেসের সাথে শাড়ির সাথে খুব সুন্দর করে ম্যাচ করে ফেলবো, কখন কোনটা আমাদের ম্যাচ হবে আমরা কিন্তু একটু কম বুঝি, তাই না, কখন কোনটা ম্যাচ হয়ে যায়। আচ্ছা এইটা হচ্ছে পিঙ্ক ব্লু কম্বিনেশন, পিঙ্ক ব্লু কম্বিনেশন, আমি একটু এভাবেও ধরি,
পিঙ্ক ব্লু কম্বিনেশন দেখেন হিজাবটা স্টাইপের মধ্যে এইটা কিন্তু হালকা সিল্কি কটন মিক্স হ্যাঁ কটন সিল্ক মিক্স কটনই বলবো কারণ এটা কি কটন জাস্ট এই কটনগুলো একটু ডিফারেন্ট কটন থাকে মানে একটু সিল্কি সিল্কি ভাব আসে ঠিক আছে এইটা হচ্ছে এই যে এইভাবে দড়ি তাহলে বুঝতে পারবেন এই যে এই হিজাবটা প্রাইস 520 টাকা সরি 550 550 আমি একটু জোরে জোরে বলতে কি জিনিস শোনা যাচ্ছে না তাই না তারপরও শোনা যাচ্ছে আচ্ছা একটু আস্তে আস্তে বলি তাহলে এটা হচ্ছে 550 টাকা ওকে 550 একটু ধরি খুবই লিমিটেড আছে দ্রুত করে ইনবক্স করতে হবে এটা 550 কালারগুলো এত সুন্দর এত সুন্দর এইটা হচ্ছে একেবারে সিভিড কালার মানে সিভিড পিঙ্ক হ্যাঁ মিষ্টি মিষ্টি একটা পিঙ্ক কালার এটারই এটা দেখো নিচের ডিজাইনটা দেখো ডিজিটাল প্রিন্টটা খুব বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা করে পুরোটা হচ্ছে এরকম জুয়েলারি ওয়ার্ক করা অল ওভার জুয়েলারি ওয়ার্ক ওকে সো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 ঠিক আছে কালারগুলো মারাত্মক সুন্দর আর ক্লাসি মারাত্মক সুন্দর মিষ্টি কালার ডিপ মিষ্টি ডিপ মিষ্টি এবং মেরুন কালার কম্বিনেশন আপু কিমার হিজাব তো তোমরা দেখতেই পারো কিমার হিজাব তো আমি ভিডিও করে দিয়েছি আপু এটা তো ভিডিওতে আসলে লাইভে দেখার তো কিছুই না আমি লাইভ করে দিয়েছি তোমাদেরকে দেখো এই যে এইটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি এবং মেরুন কালার কম্বিনেশন করা এই এটা হচ্ছে মিষ্টি এবং লাইট একটু চকলেট মেরুনের সাথে কম্বিনেশন আচ্ছা এরপর ব্লু এগুলো মাল্টি কালার কম্বিনেশন দেখো রেডিশ মেরুন এবং পার্পেল রেড মেরুন এবং পার্পেল প্রাইস হচ্ছে মাত্র 520 টাকা করে এগুলো এগুলো মালয়েশিয়ান হিজাব তো যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির হিজাব করতে চাও অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবে এই ডিজাইনটা নিয়ে নিবে অনেক সুন্দর এটা এগুলো বোরখা ড্রেস যে কোনো টাইপের ইয়ের সাথেই পরতে পারো শাড়ির সাথেও পরতে পারবে কাতান শাড়িগুলো হয় না কারণ আমরা কিন্তু কাতান শাড়ির কালারগুলো কিন্তু এরকম হয় সো জাম তারপর হচ্ছে মেরুন এরকম কালার হয় সো এগুলো আমরা শাড়ির সাথেও পরতে পারবো এটা মূলত আমার কাছে মনে হচ্ছে শাড়ি টাড়ির সাথে একটু পার্টি দাও রেড একদম টুকটুকে লাল টুকটুকে লাল এবং ব্লুয়ের কম্বিনেশন করা দেখো খুব সুন্দর আর চলে ডিজিটাল প্রিন্ট স্টাইপ পুরোটা হচ্ছে আবার সিকুয়েন্স করা আছে ছোট 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 জুয়েলারি ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে রেড রেড প্রাইস করবে মাত্র মাত্র 550 টাকা 520 বলে ফেলছিলাম আচ্ছা এটা হচ্ছে 550 করে এক কালার হিজাব দেখাবো একটু ওয়েট করো অনেক হিজাব তো এটা একেবারে টুকটুকে রেড টুকটুকে রেড টুকটুকে রেড দেখো রেড ওকে সো কালারগুলো আমি একটু জাস্ট একটু রিপিট করে দেই এটা হচ্ছে রেড এর মধ্যে রেড এবং ব্লু কালার কম্বিনেশন মালয়েশিয়ান হিজাব প্রাইস 550 এটা হচ্ছে একেবারে আমাদের কাতান শাড়ির কালার একটু এই যে কাতান শাড়ির কালার এটা হচ্ছে পারগুলো আঁচলে এটা হবে পুরোটাই হচ্ছে সিকুয়েন্স থাকছে জুয়েলারি ওয়ার্ক থাকছে এটা জাম মেরুন টাইপের কম্বিনেশন ব্লুইশ টাইপের কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে 550 তারপর হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন মিষ্টি কালার কম্বিনেশন 550 লাইট সিভিট ইয়ে কালার এটা কি কালার সিভিট কালার তাই না হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি সো এটার প্রাইস পড়ছে 550 স্ক্রিনশট দিয়ে দাও খুব বেশি সুন্দর খুব বেশি আচ্ছা একটা ব্লু টরে টরে ব্লু টরে ব্লু মানে নেভি ব্লু টাইপের নেভি ব্লু টু ডিপ নেভি ব্লু খুব সুন্দর কালার কম্বিনেশন সো এটার প্রাইসও পড়ছে মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্টের আঁচল দুই পাশে পুরোটা জুয়েলারি ওয়ার্ক এবং স্টাইপের মধ্যে একটু ডিফারেন্ট এবং একটু ক্লাসি ডিফারেন্ট এবং ক্লাসি আচ্ছা এটা হচ্ছে গ্রে চকলেট হ্যাঁ গ্রে গ্রে কালার এটার মাল্টি কালারের আঁচল দেওয়া আছে খুব 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 সুন্দর প্রাইস 550 করে এগুলো এগুলো শাড়ি সালোয়ার কামিজ বোরখা সব কিছুর সাথে আপনারা পড়তে পাচ্ছেন 550 প্রাইস স্ক্রিনশটটা দ্রুত দিতে হবে এটা অ্যাশ ব্ল্যাক হ্যাঁ এগুলো কিন্তু কটনই কটনই একটু একটু মিক্সড আছে একটু মিক্সড আছে কটনের সাথে একটু মিক্স থাকবে আচ্ছা এটার প্রাইস পড়ছে
रामपुरा बनश्रियापुर ओके এবার চলে আসি একটা সিকোয়েন্স ওয়ার্কে খুব সুন্দর পার্টিতে পড়ার জন্য বা রেগুলারলি যারা পড়তে চান তারাও পড়তে পারবেন দেন এটা এই হোয়াইটটা দেন প্রথম অনেকক্ষণ হোয়াইট পড়ি না দেখতেছেন এটা না হোয়াইট অনেকক্ষণ হোয়াইট পড়ি না না বলেছি এখন হোয়াইট করব হ্যাঁ রামপুরা বনশ্রী আমি বলেছি আপু পেজে অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা এবার আমি একটা হোয়াইট কালেকশন অনেকগুলো কালার কম্বিনেশন আছে আমি একটু হোয়াইট করব হ্যাঁ আচ্ছা দাঁড়ো সো একটু হোয়াইটের মধ্যে একটু হোয়াইট করি হ্যাঁ কি রে বাবা আচ্ছা আপু এখন দেখলাম এখনই সোল্ড আই হাই তাহলে কি অবস্থা চলতেছে আল্লাহই জানে আমি আসলে বুঝতেছি না খুব পছন্দ করেন একটুখানি পানি খাই না 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 আচ্ছা হোয়াইটটা দেখো আমি একটু বলি কটন মানে সফট একটা কটন তার মধ্যে হচ্ছে কটনটা কিন্তু দেখো একটু স্টাইপ স্টাইপ টাইপের ভাব আছে একদম সফট কটন তার মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেনের সিকোয়েন্স করা মাথা নষ্ট করা দুই আঁচলেই থাকবে তোমরা এটা আরও সুন্দর করে পরো মাথার কাছে এরকম ভাঁজ করে দিয়ে তারপর এটাকে পাশ করে দিয়ে এভাবে পরবে ঠিক আছে আমি অত ভালো করে পরলাম না আমি জাস্ট দেখানোর জন্য এই যে দেখো দেখেছ এটা মানে সাদার মধ্যে ক্রাশ খাওয়ার মতো একটা হোয়াইট এবং ব্ল্যাক গোল্ডেন সিকোয়েন্স খুব দ্রুত করে ইনবক্স করতে হবে প্রাইস কত সাজি 580 580 টাকায় পেয়ে যাচ্ছ অনেক চওড়া কিন্তু আমি একটু বারবার বলে রাখছি হিজাবটা কিন্তু অনেক চওড়া হবে লম্বা হবে কটন হবে নরম কটন সো আমরা কটনের মধ্যে পরবো আমি জাস্ট একটা পিন লাগিয়ে দিচ্ছি আর এটা এখানেও তোমার আঁচলের মতো আছে পুরো সিকোয়েন্সটা সুন্দর করে পরে থেকো হ্যাঁ দেখতে সুন্দর লাগবে এইটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক হোয়াইটের মধ্যে হোয়াইট কালেকশন আমরা সবাই কিন্তু খুঁজি যে একটা হোয়াইট হিজাব হতো সুন্দর দেখে এইটা আমরা হ্যাঁ হ্যাঁ দিব ওগুলো দেখাবো আচ্ছা এটার প্রাইস পড়বে 580 টাকা খুবই সুন্দর এটা আমরা যে কোনো দাওয়াতের জন্য রেখে দিতে পারি খুবই সুন্দর হ্যাঁ পিচ কালার আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপর আমি চলে যাব অন্য কালারে দাও এরপর আসি রেড মেরুন রেড মেরুন ঠিক আছে আমি প্রত্যেকটা কালারই এরকম আমি না ডাবল পার্ট করে দিয়ে দাও এটা না খুলি এত সুন্দর খোলার দরকার নেই ওকে পড়তে মন চায় আমার সবগুলাই আচ্ছা এভাবে ভাঁজ করে দিও আমি সবগুলো দেখে দিচ্ছ এইটা হচ্ছে রেড মেরুন মানে রেড মেরুনের সাথে গোল্ডেন ব্ল্যাক রেড মেরুন না পড়তে মন চায় এভাবে দেখাইতে ইচ্ছা করে না মানে একটু পরি একটু পরি প্রত্যেকটা একটু মাথায় দিতে ইচ্ছা করে আচ্ছা এইটা হচ্ছে রেড মেরুন দুই পাশে আসলে কিন্তু এইরকম সিকোয়েন্স হবে দেখো বাজবে না কোথাও বাজবে না এটার পেছনটা দেখো কেমন একদম পিটানো কাজ করা হ্যাঁ দেখিয়ে দিলাম একেবারে রেড এবং মেরুনের মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক সিকোয়েন্সের কাজ এটা আঁচলটা আমার না একটু মাথায় না দিলে শান্তি পাইতেছি না কেন জানি একটু পরি আচ্ছা আর পরবো না আর পরবো না একটাই পরে নি পুরান হয়ে যাবে পরে দেখছো মানে আমাকে পড়তে দিবে না এই যে দেখো এই সিরিয়ালটার নাম্বার হচ্ছে 22 তোমরা চাইলে এটা 22 নাম্বার সিরিয়াল বললেও পারো 22 নাম্বারের রেড 22 নাম্বারের রেড ওকে আপু টুপিটা আছে নাকি বলো না না আপু টুপিটা নেই আপু এটা নিব তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইস হচ্ছে 580 টাকা পড়বে 580 টাকায় তুমি এই এত সুন্দর একটা হিজাব পেয়ে যাচ্ছ আচ্ছা টুপি বলতে আমি একটা টুপি তোমাদেরকে দেখাবো এখন এই টুপিটা তোমরা নিতে পারো আচ্ছা এটা 580 আমি সাদা যেটা পরে আছি 580 এই যে এই টুপিটা তোমরা নিতে পারো অনেক বড় হবে টুপিটা আমি একটু দেখাই তোমাদেরকে এই যে এটা দেখো আমার পিছনে কিন্তু খোপা করা আর হিজাব পরা তার উপরেই আমি দিব এই
এই দেখেছো কোথায় নামে এটা একদম দেখেছো এই দেখো কোথায় নেমে গেছে একদম নিচে গিয়ে তোমরা এখানে বেঁধে ফেলতে পারো ওকে সো এইটা তোমরা নিতে পারো এটা হিজাবের জন্য অনেকটাই উপকার সো এইটা নেওয়ার পর যে কোনো সিল্কি হিজাব যে কোনো টাইপের হিজাব খুব সুন্দর করে পরে ফেলতে পারবে আচ্ছা এটার আমি কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি চট করে দেখাবো এইটা হচ্ছে জাম কালারটা জাম অনেকেই আছেন জাম কালারে খুব প্রয়োজন থাকে সো এটা হচ্ছে জাম গোল্ডেন ব্ল্যাক কালারের পার ঠিক আছে মানে এটা হচ্ছে সিকোয়েন্সটা হবে গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে এটা জাম কালার দাও এটা জাম কালার ওকে জাম কালার 580 টাকা পিচ কালার ব্ল্যাক এবং গোল্ডেনের সিকোয়েন্স করা আছে প্রাইস পড়ছে মাত্র 580 টাকা ঠিক আছে 580 টাকা একটু মাথায় দিই একটুখানি বেশি দেখাবো না হ্যাঁ একটুখানি পুরান করে ফেলছি আমি নাকি পুরান করে ফেলি দেখো এটা এত সুন্দর এই যে আমি একটু দেখাই এটা খুবই জোস 580 টাকা করে পড়বে এটা লাইট পিচি একটু বাঙ্গি বাঙ্গি টাইপের যে কালারটা হয় ঠিক আছে গোল্ডেন এবং ব্ল্যাক হ্যাঁ গোল্ডেন কালার হবে এটা লাইট হচ্ছে একটা মিন্ট কালার লাইট মিন্ট ঠিক আছে একবারই হালকা একটা মিন্ট কালার দাও কালারগুলো দাও এরপরে আমি দেখাচ্ছি গোল্ডেন কালার লাইট মিন্ট কালার আঁচল দুই আঁচলে পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক লাইট মিন্ট কালার আমি একটু খুলে ফেলছি সাদাটা পড়ে আছে তাই না কোথায় খেলাম একটা দাও গোল্ডেন কালার এরপরে আসবে একটা দুর্দান্ত কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন আপু ইনবক্স করেছি দুইটা নিব তাড়াতাড়ি করে নিয়ে ফেলো আপু খুব দ্রুত এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখো খুব 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 সুন্দর গোল্ডেন কালারটা দেখো না এত দেখাবো না সব আজকে দেখানো যাবে না কোনটা মনে নেই আমি কি করে বুঝবো 650 কোনটা 650 আমি জানি না আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন কালারটা 580 টাকা প্রাইস গোল্ডেন কালার তাড়াতাড়ি করে নিতে হবে কিন্তু খুব সুন্দর লাইট গোল্ডেন এরপর হচ্ছে বিখ্যাত সেই কালো রং এটা না দেখাই এটা দেখার মতো কিছু নাই এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সবার কালো রং ও আল্লাহ এটা আমার একটা দিবা সাজি আমারে দিবা একটা মাঝি এইটা পরে নেই আচ্ছা এটা নাকি দিবে না বসে এটা দিবে না আচ্ছা যাই হোক একটুখানি পরি এটা না মানে না পড়লে হয় না এটা সাদার উপরেই পড়লাম সাদার উপর বোঝা যায় দেখো এটা জাস্ট মাথা নষ্ট ব্ল্যাকটা নিকাব থাকবে সেটা আমাকে দেওয়া হয়নি আবার বুকের কাছে নাকি বাটন করা আমারটায় বাটন করা হয়নি কোনটা রে বোন আমি কেমনে বুঝবো এখন এতগুলো কালেকশনের মধ্যে তুমি একটু ইনবক্স করো না আপু আমাদের তো সব ইনবক্স করে সমাধান হয়ে যায় সব আপুরা ফোন করে ফেলে একটু কষ্ট করে ফোন দাও সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ব্ল্যাক 580 টাকা পড়বে এটা তাড়াতাড়ি করে নিতে হবে ঠিক আছে পুরোটা সিকোয়েন্স যারা দাওয়াত চাওতে যাওয়ার জন্য ব্ল্যাকটা মাস্ট থাকবে ব্ল্যাক এবং এটা মাথা নষ্ট 580 টাকা আচ্ছা এরপর আসি কফি কালার কি কফি হ্যাঁ একটা একেবারে কফি কালার দেখো আপু ঠিক আছে তাড়াতাড়ি এটা হচ্ছে কফি কালার দেখো খুব সুন্দর কফি কালারটা প্রাইস পড়বে দুই আঁচলেই কিন্তু সিকোয়েন্স থাকছে দুই আঁচলে সিকোয়েন্স থাকছে প্রাইস পড়ছে 580 টাকা করে এগুলো ফুল কটন একদম নরম কটন বড় চওড়া হিজাব নরমের কটন এই যে একটু দেখাই চওড়াটা কত চওড়া যেমন চওড়া তেমন লম্বা আবার তেমন হচ্ছে নরম ঠিক আছে একেবারে নরম এটা কফি কালারটা প্রাইস 580 টাকা পার্পেল কালার ডিপ পার্পেল এগুলো আমাদের গোর্খা বা ড্রেসের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়ে যায় ডিপ পার্পেল
একদম ডিপ পার্পল, হ্যাঁ পার্পল, দুই আঁচলে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক গোল্ডেন এবং ব্ল্যাক দিয়ে। প্রাইস হচ্ছে 580 টাকা, একদম অরিজিনাল কটন, মিক্স নেই এবং আরাম, তুলতুলে আরাম এবং অনেক চওড়া। এটা হবে পিঙ্ক কালার, পিঙ্ক কালার, ব্ল্যাক গোল্ডেনের সিকোয়েন্স। সিকোয়েন্সটা একটু কাছে থেকে দেখাই আপু, ফুল গোল্ডেন কালার সিকোয়েন্স আছে, ফুল গোল্ডেন। আমি একটা কিন্তু লাইট গোল্ডেন দেখিয়ে দিয়েছি, এটা পিঙ্ক কালারটা, পিঙ্ক কালার। প্রাইস 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 580 টাকা। 22 নম্বর সিরিয়াল যাচ্ছে, 22 নম্বর সিরিয়াল, 22 নম্বর। এটা পিঙ্ক কালারটা, আমি পরে আছি হোয়াইট, এইটাই শেষ তাই না? এটা দেখানো করে, এই যো এই দুইটাই শেষ। জলপাই, জলপাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দাও, এটা জলপাই কালার এবং এইটা হচ্ছে ব্লু কালার। এই যে এটা হচ্ছে ব্লু কালারটা, ব্লুটাও খুব সুন্দর। তো যে যে কালারটা নিবা, এটা ব্লু কালারটা। আমাদের এগুলো বোরখার সাথে, আবায়ার সাথে সব সময় লাগে, বলার কিচ্ছু নাই। মানে এগুলো আসলে কি, দেখলেই তোমরা বুঝো যে এগুলো আসলে সব সময় লেগে যায় আমাদের কালারগুলো। এটা হচ্ছে জলপাই কালারের সাথে, এটা হচ্ছে ব্লু। এগুলো কিন্তু সব কটন, সব কটন, সো আরাম করে পড়তে পারবে, নরম থাকবে, বড় থাকবে, চওড়া পুরোপুরি ঢেকে সুন্দরভাবে পর্দা করে এই হিজাবগুলো তোমরা পড়তে পারছো, ঠিক আছে? এটা ব্লু কালারটা। সো প্রত্যেকটা কালারই হচ্ছে মাথা নষ্ট করা কালার, খুব দ্রুত করে ইনবক্স করতে হবে। প্রাইস পড়বে 580, ঠিক আছে, 580। ব্ল্যাক কফি তো দেখালাম, লাইট গোল্ডেন, মিন্ট কালার, পিচ কালার, জাম কালার এবং মেরুন কালার। এটার সিরিয়াল নাম্বার কত? 22 নম্বর সিরিয়াল। যদি কেউ না ইনবক্স করতে পারো বলবা 22 নম্বর সিরিয়াল, কিংবা ইনবক্স করতে পারো স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর, সো স্ক্রিনশটটা কিন্তু দ্রুত করে দিতে হবে। আর যদি স্ক্রিনশট না দিতে পারো এটার, এটার কালারগুলো কিন্তু তুমি বলতেও পারো যে আমি 22 নম্বর সিরিয়ালের ওই কালারটা চাই, স্ক্রিনশটটা না দিতে পারলে, এটার সিরিয়াল নাম্বার 22। ওকে, আচ্ছা, হোম ডেলিভারি হবে আপনি, জিলবাব আছে, আজকে দেখাচ্ছি না আপনি কি আজকে আনা দেখাই বলো, হোয়াইট কালেকশন একটা দেখাতে পারি। আচ্ছা আর একটা কালেকশন এখানে আছে, সিকোয়েন্স, এত কালেকশন, ক্রেপটা দাও সিকোয়েন্সের। আচ্ছা সিকোয়েন্স তো একটা দেখালাম, এখন ক্রেপ দাও, হ্যাঁ এই ক্রেপটা দাও, কটন ক্রেপ, এটা অনেক সুন্দর, দাও দাও কটন ক্রেপ দাও, হোয়াইট গুলো, হোয়াইট গুলোর পরেরটা, কটন ক্রেপ দেখানো শেষ হলো, হোয়াইট দেখাবো। ব্ল্যাকটা দাও যদি ববিন বুঝি, আমি বনশ্রীতে থাকি আপু, চেক ইনবক্স, ওকে আপু, সেটিং এত হিজাব বুঝছো, মানে আমরা কভার করতে পারবো না আজটা একটা হিজাবে, মানে একটা লাইভে। আচ্ছা একটা কাজ করি, এখন একটা লাইভ থাকুক, আবার পরে আর একটা করি, সন্ধ্যায় আর একটা লাইভে দেখিয়ে দিই হিজাবটা, শুধু ক্রেপটা দেখাই, হ্যাঁ। আচ্ছা সন্ধ্যায় 7:30, সন্ধ্যা 7:30 আমরা আমাদের সেকেন্ড লাইভ হবে, সেই লাইভেও কিন্তু আমরা হিজাব দেখাবো। সো এখন যারা হিজাব নিয়েছো, চেঞ্জ করা যাবে না, হিজাব অ্যাড করতে পারবে, চেঞ্জ করতে পারবে না বাট অ্যাড করতে পারবে, অর্থাৎ আপু আমি ওই হিজাবটা নিয়েছি, তার সাথে আমাকে এটা দিয়ে দাও, তো সেটা করা যাবে, দাও খুলো। এখন আমি একটা ক্রেপ দেখাবো, সবার পছন্দের ক্রেপ, সাদাটা কে নিত বলো তো দেখি, আমি জানি সাদা নিয়ে নিত, দাও। এখন আমার একটা পছন্দের হিজাব তোমাদেরকে দেখাবো, ক্রেপ হিজাব, কটন ক্রেপ, অনেক চওড়া, বড় এবং লম্বা, নরম কাপড়ের হবে, মানে একদম কটনের মধ্যে, চওড়া বড় এবং লম্বা, ঠিক আছে? আমার অনেক বেশি পছন্দ এটা, এটা আমি পরি সব সময়, আমার ভালো লাগে। আচ্ছা ক্রেপ, ক্রেপ, ক্রেপ কে কে পছন্দ করো? ক্রেপ হিজাব, কটন ক্রেপ, হ্যাঁ খুব নরম এবং আরামের, আমি একটু দেখাই, একটু ফুলে ফুলে থাকে, এত জোস, এত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমি ইউজ করি বলে এটা আমি আবার রিপিট নিলাম, আমার অনেক বেশি পছন্দের এই কটন ক্রেপগুলো।
যারা ক্রেপ করতে পছন্দ করো তারা আজকে নিয়ে নিবে রিজনেবল প্রাইসের মধ্যে কটন ক্রেপগুলো। বসতো কটন ক্রেপগুলো আমরা আজকে সবাই কালেক্ট করে ফেলবো, কারণ কটন ক্রেপ আমরা সবসময় অফিসে ভার্সিটিতে বা যে কোনো জায়গায় যখন আমরা যাব তখন আমরা কটন ক্রেপগুলো নিব। এইটা হচ্ছে রেগুলারলি ইউজের জন্য। এই যে তুমি নিয়েছো, ওরে খোদা, বললাম না সাদা টাপু নিয়ে নিছো। আচ্ছা এইটা হচ্ছে সজীব অফ করে দিত আমার লাইনটা। আচ্ছা এইটা হচ্ছে কফি কালার, আমি কালারগুলো দ্রুত দেখাবো, তুমি সামনে নিয়ে আসো দ্রুত দেখাবো, কারণ কটন ক্রেপের প্রাইস বলেন একটু, 350 টাকা, 4 নম্বর সিরিয়াল, 350 কটন ক্রেপ। এটা আমি পরে আছি কফি কালারটা, 350-এ পেয়ে যাবে, প্রচুর বড়, এত বড়, এত চওড়া এবং এত নরম। আমি একটু নরমটা তোমাদেরকে দেখাই কতটা নরম, পকেটে নেওয়া যাবে এক্স্যাক্টলি। এই যে দেখো খুলে দিলে কিরকম হয়, আর এটা না আয়রন টায়রন করার ঝামেলা নেই, খুব সুন্দর একটা কটনি ফ্লেভার, এবং এটার মধ্যে কিন্তু আবার স্টাইপ স্টাইপ ভাব আছে, আমি দেখাতে পারছি না, যে এরকম কোট 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 একটা স্টাইপ আছে। ঠিক আছে আমি একটু পরি এটা, হ্যাঁ আমার লালটা পরতে মনে চাইছে, লাল দেখলে না মানে মাথাটা ঠিক থাকে না, মনে হয় কি পরি। এই যে হ্যাঁ পরতে মনে চাই, খুব সুন্দর লাগে লাল। আচ্ছা এইটা হচ্ছে কটন ক্রেপ, খুব আরাম, আরামের জন্যই হচ্ছে, বলে না যে আরামের জন্য সোয়ান ফোম, অনেক আগের একটা ছিল না সেই 1953 সাল থেকে এইটা। সো আজকে যারা আমরা কটন ক্রেপগুলো মিস করে যাব তারা আমাকে বকাঝকা করো না যে আপু কেন পেলাম না, কারণ এগুলো আমরা একটু কম পাই, হ্যাঁ এগুলো আমরা খুব একটা খুঁজে পাই না কটন ক্রেপগুলো, আমি অনেক কষ্ট করে এটা ম্যানেজ করেছি তোমাদের জন্য। সো কটন ক্রেপ এটা রেড কালারটা, কটন ক্রেপ রেড, আমি কালার দেখাবো এখন আর পরবো না, ইয়েলো কালার, অনেকক্ষণ পর আমরা ইয়েলো কালার পেয়েছি, ইয়েলোটা মাস্ক নিয়ে রাখবো, অনেক সুন্দর সুন্দর আবায়া বোরখার সাথে ড্রেসের সাথে ইয়েলোটা লাগে, সো আমরা ইয়েলোটা নিব। দেখো কটনটা, এই কটন ক্রেপ অনেক চওড়া বড়, আমাকে না একটু তোমরা ইয়ে দিও, এই যে লাইট নড়ে যাচ্ছে, হ্যাঁ ওই দিকে। আচ্ছা এইটা হচ্ছে ইয়েলো কালারটা, এরপর আসবে মিষ্টি কালার, 350 প্রাইস, 350 মিষ্টি কালার, আমি পরে আছি রেড মিষ্টি ইয়েলো, একেবারে জাম জাম মেরুন, এটা জাম জাম হালকা জাম জাম, ঠিক আছে 350। আপু খিবার হিজাবে লাইভ আজকে হবে না, খিমার হিজাবটা তোমরা আমার ভিডিওটা দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো মিষ্টি জাম এবং রেড, স্ক্রিনশট আমি এরপরে অন্য চারটা দেখাচ্ছি কালার, স্ক্রিনশট দিয়ে দাও ওকে। আচ্ছা প্রথমে দেখেছি কফি, এরপর হোয়াইট, তোমা হোয়াইট ক্যামেরা ধরলে এমন করে কেন, এই যে হোয়াইট, হোয়াইট ক্রেপ, হোয়াইট ক্রেপ দাও, স্কাই ব্লু, মানে স্কাই ব্লু না ব্লু, হোয়াইট ব্লু, পার্পেল পার্পেল, হোয়াইট ব্লু পার্পেল, 350 করে এগুলো পড়বে, যারা নরম এবং আরামের জন্য চাও তারা অবশ্যই এগুলো নিয়ে নিবে। এটা হচ্ছে পিঙ্ক, ম্যাজেন্ডা পিঙ্ক, ম্যাজেন্ডা পিঙ্ক, ম্যাজেন্ডা পিঙ্ক, পার্পেল, ব্লু, হোয়াইট, আপু ঠিক আছে দেখাবো যদি থাকে, আপু লাইভ দেখার আশায় বসে থেকো না, সব সোল্ড আউট অলরেডি হয়ে গেছে, এই জন্যে লাইভটা করতে পারিনি, অল্প কিছু আছে, যারা অবশ্যই ভিডিওটা দেখে অর্ডার প্লেস করবে তারা কিন্তু পেয়ে যাবে, তোমরা লাইভের জন্য ওয়েট না করে অবশ্যই খিমার হিজাবটা নিয়ে নিও। আচ্ছা এটা হচ্ছে ব্লু, ব্লু পিঙ্ক পার্পেল স্কাই ব্লু, হ্যাঁ এটা নেভি ব্লু, এটা হচ্ছে একটু রয়্যাল ব্লু টাইপের, এটা হচ্ছে হোয়াইট, অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, আমি যেটা পরে আছি ঠিক আছে, একদম কটন, কটন ক্রেপ, যেটা একদম কটন ক্রেপ, ওকে কটন ক্রেপের কালারগুলো আমি দেখিয়ে দিলাম। আর হচ্ছে ব্ল্যাক, প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকমভাবে জড়ি জড়ি হবে, হ্যাঁ এগুলো উঠবে না, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক, অফ হোয়াইট, ব্ল্যাক অফ হোয়াইট, ব্লু পিঙ্ক পার্পেল, তারপর হচ্ছে তোমার এটা কি নীল কালার যেটা আর কি, হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট, তো প্রত্যেকটা কালার খুব সুন্দর, এর আগে কয়েকটা কালার দেখিয়েছি, তো এগুলোর প্রাইস হচ্ছে 350 করে, যেটা আমি পরে আছি, যেটা কটন
ক্রেপের মধ্যে কোনো হিজাবের পিন লাগে না, এত আরাম করে তোমরা পড়তে পারবে। আমি রেড কালারটা পরে আছি, যে যেটা চাও সেটা নিয়ে নিবা। আজকে এটা প্রাইস হচ্ছে 350 টাকা। রেড নিব, তাড়াতাড়ি নিয়ে নাও। প্রত্যেকটা কালার সুন্দর, যেমন আমি একটা এই কালারটা তোমরা নিয়ে নিবে, এই কালারটা পাওয়া যায় না, ঠিক আছে? এই পিঙ্কটা খুবই সুন্দর একটা পিঙ্ক। সো ক্রেপগুলো হচ্ছে এই যে এরকম আরামের, খুব নাইস ক্রেপ। সো যারা ক্রেপ পড়তে চাও তারা তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নিবা। না আপু, এগুলো ববিন। ও আচ্ছা, ববিন মানে ওই যে গুটি উঠা যে। দেখো, একটা হিজাব আমরা কিন্তু 6 মাস 1 বছরের বেশি পরবো না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এর ভেতরে যদি তোমরা খুব সুন্দর করে হিজাবগুলো পরো, ওয়াশ করো সুন্দর করে। আর হিজাব কিন্তু আমরা প্রত্যেক দিন ওয়াশ করি না, একটা মাথায় রেখো। ববিন ওঠে কখন জানো? একটা হিজাব যখন আমরা অনেক বেশি ওয়াশ করতে থাকি, ঠিক আছে, তখনই হচ্ছে গিয়ে একটা, যত কটন কাপড়ই দেখবা বেশি ওয়াশ করার ফলে একটু ঘোলাটে হয়ে যায়। তো একটা হিজাব আমরা কতদিন করি বলো? ববিনের চিন্তাই করো না। আচ্ছা, এরপর আমি চলে যাবো একটা এক্সক্লুসিভ হিজাব। অসের তো আছে, এটা তো সবাই জানে। আচ্ছা, এখন আমি একটা হোয়াইট কালেকশন দেখাবো। অনেক আপুর আছে যারা হোয়াইট হিজাব চাও। হ্যাঁ, হোয়াইট হিজাব চাও, যে আপু হোয়াইট হিজাব দেখাও, হোয়াইট হিজাব দেখাও। আর একটা কথা বলে রাখি, যারা আজকে এই যেটা আমি পরে আছি সেটা যদি কারো ভালো লাগে, এই টাইপেরটা কালারগুলো তুমি বলে দিও আপু কী কী কালার আছে, যদি কখনো দেখতে না মানে লাইভটা অনেকেই আছে স্ক্রিনশট দিতে পারো না, তারা অবশ্যই সুন্দর করে বললেই হবে যে আমি ক্রেপটা চাচ্ছি। আচ্ছা, এবার একটু হোয়াইটে চলে যাই, হোয়াইটে চলে যাই। কয়টা বাজে? পাঁচটা। আচ্ছা, একটা আমি, একটা আমাদের হোয়াইট কালেকশন এসছে, এক্সক্লুসিভ হোয়াইট কালেকশন, আমি একটু দেখাবো। এই যে এক্সক্লুসিভ হোয়াইট কালেকশন, এটা আমি দেখাবো এখন। এইটা যার কার ভালো লাগবে না আমি জানি, সবার বেশি ভালো মানে সবার পছন্দ হবে এরকম একটা হোয়াইট কালেকশন আমি তোমাদের জন্য এনেছি, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। অনেক কাপড় আছে হোয়াইট খুব পছন্দ করে, যে কোনো সময় হোয়াইট লেগে যায়। এইটা হচ্ছে, দেখো, আমি জানি না তোমরা এটা বুঝতে পারছো কি না, পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালের। একটু দেখাই এটা, হ্যাঁ একটু দেখাই, এরকম টিউলিপ ফুলের মতো উঠে গেছে আর পুরো আঁচলে, হ্যাঁ পুরো আঁচল না সরি, পুরো বডিতে এরকম করে পুরো হাফ হাফ করে টিউলিপ ফুলের মতো এমব্রয়ডারি। এবং এই যে এইটার ম্যাটেরিয়ালটা আমি জানি না, তার মধ্যে হচ্ছে স্টোন এবং জুয়েলারি ওয়ার্ক করা সম্পূর্ণ টিউলিপ ফ্লাওয়ারের অল ওভার, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিলাম, এটা খুব নাইস। যারা সাদায় সাদা ভালোবাসেন, অনেক কাপড় আছেন যে সাদার জন্য মানে পাগল, যে সাদা একটা হিজাব লাগবে আমার, এগুলো আমরা কালেকশনে রাখবো, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা সাদা হিজাবটা পরতে পারবো। একটু আমি কাছে থেকে এবার দেখাবো এটা কি জিনিস। এই যে ওমা, ক্যামেরা এমন করে কেন? আচ্ছা, পুরোটাতে জুয়েলারি ওয়ার্ক করা, এবং এই যে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করবে, সাদা ধরলে একটু ডিস্টার্ব করে, আমি একটু দেখাই। এই হচ্ছে সাদা হিজাবটা, দেখো সাদা। এর থেকে মানে সুন্দর কালেকশন আমার কাছে মনে হয় আর হয় না, এত এত সুন্দর। এটা হচ্ছে তোমার পুরোটা এই যে এরকম থাকবে, এই ম্যাটেরিয়ালগুলো থাকবে, কোট 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 কোট। এই হিজাবটা হচ্ছে একটু কোট কোট টাইপের, একটু ক্যামেরাটা একটু ডিস্টার্ব করবে এখন। আর এইটা হচ্ছে সাদাটা, দেখো মানে একদম শুভ্র একটা কালেকশন বলবো। পুরোটা আবার সিকুয়েন্সের, পুরোটাই হচ্ছে আবার জুয়েলারি ওয়ার্ক করা, খুবই নাইস। মানে সাদার ভিতরে কি হয় কি, সাদা কিছুর ভিতরে সবগুলো কিন্তু সুন্দর হয় না, কিছু কিছু আছে স্পেশাল। সো আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল লেগেছে, এই কারণে কিন্তু আমি তোমাদের জন্য এটা এনেছি। সো খুব তাড়াতাড়ি করে এটার জন্য ইনবক্স করতে হবে। একটা বান্ডিল আছে, একটা বান্ডিলে মেবি মনে হয় কয়টা হয়, 12টা। আচ্ছা, সো সাদাটা যার লাগবে দ্রুত করে ইনবক্স করে ফেলতে হবে। এটা প্রাইস কত? 550। আচ্ছা, 550-র মধ্যে 6 নম্বর ডিজাইন হোয়াইট কালেকশন, দেখো খুব বেশি মাত্রায় সুন্দর। আচ্ছা, আমি বলবো যারা সাদায় ভালোবাসেন, সাদা সবসময় লাগবে। এটার একটু ডিজাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটা মাথার এই সাইডটা কিন্তু প্লেন, মাথার এই সাইডটা শুধুমাত্র প্লেন হবে, এবং পুরো বডিতে পুরোটাতেই হচ্ছে এরকম টিউলিপ ডিজাইনের ঝাড় উঠে গেছে। হ্যাঁ, টিউলিপ ডিজাইনের ঝাড় উঠে গেছে, এই যে এরকম করে
আমি জানি না ক্যামেরায় তোমরা বুঝতে পেরেছো কিনা, এটা খুবই নাইস, খুবই শুভ্র একটা কালেকশন। 550 করে পড়বে এটা। এটা পরার পরে না অন্যরকম একটা লুক আসে, অন্যরকম একটা মানে তোমার নিজের ভিতরে অন্য একটা ফ্লেভার খুঁজে পাবে আসলে এটা পরার পর। মানে হোয়াইট এর মধ্যে যে এত সুন্দর, এবং যখন এই যে টিউলিপ টিউলিপ ফুলগুলো এখানটায় থাকবে, ডিফারেন্ট একটা লুক আসে, ঠিক আছে। সো এইটা আমরা সাদার যদি কোনো কালেকশন আমাদের কাছে না থাকে, আমরা এইটা অবশ্যই গ্র্যাব করে নিব। এটার প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে। 550 ফুল কটন, একদম নরম কটন, অনেক চওড়া হবে, বড় হবে, লং হবে এবং নরম হবে। চারিদিকে হচ্ছে এরকম পুরোটা কাজ করা, তার মধ্যে জুয়েলারি ওয়ার্কগুলো থাকবে পুরো পিটানো, খুব সুন্দর একটা পিটানো ওয়ার্ক করা। প্রাইস 550 টাকা, হোয়াইট কালেকশন, ঠিক আছে। সো আজকে আমি এই পর্যন্তই দেখাবো। সন্ধ্যা 7:30টায় কিন্তু আমাদের হিজাবের আরেকটা লাইভ যাবে, যে লাইভের মধ্যেও কিন্তু আরও প্রচুর কালেকশন থাকবে। যারা এখন নিয়ে নিয়েছো বা নাও নি, তারা আবার ভালো করে লাইভটা দেখে তারপর অর্ডারটা করে ফেলো 7:30টার লাইভে, কারণ এর মধ্যে কিন্তু অনেক কাপড় অর্ডার করে ফেলবে আর নাও পেতে পারো। এই কারণে এগুলো কনফার্ম করে রাখো, 7:30টার লাইভে যখন আসব তখন তোমরা চাইলে ওগুলোর সাথে আবার প্লাস করে দিও যে আপু আমি এটাও নিব, তখন আমরা তোমাদের ওই মেমোটার সাথে অ্যাড করে দিব, ঠিক আছে। সো এখন যারা যেটা নিয়েছো তারা সুন্দর করে নিয়ে রেখে দাও, 7:30টায় আপু চলে আসবে আবার লাইভে আরও নিউ কালেকশন নিয়ে। অনেক কালেকশন যেহেতু আজকে আছে, একবারে ডেলিভারি চার্জটা যেন তোমাদের দিয়ে দিতে পারি, আমি চাইলে কিন্তু কালকেও লাইভ করতে পারি, বাট আমি চাচ্ছি যে তোমরা যেন আজকেই নিয়ে নাও, তাহলে একটা ডেলিভারি চার্জে সব নিয়ে নিতে পারবে, ওকে। সো এইটা হচ্ছে আমার সেই শুভ্র হোয়াইট কালেকশন, এটা আমরা মিস করবো না আজকে, কেউ কেউ এটা মিস করবো না। সেটা 550 টাকায় আমরা পেয়ে যাচ্ছি, এবং 7:30টার লাইভে আরও অনেক নিউ কালেকশানগুলো আমি নিয়ে আসবো। সো এখন যারা দেখেছো সবগুলো সুন্দর করে বুক করে ফেলো, কেউ মনে করো না যে 7:30টায় দেখে বুক করবো, ততক্ষণে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যাবে, ঠিক আছে। আপু আমার ক্যাপটা নাই, আমি নিয়ে আসবো তোমাদের জন্য ক্যাপটা, সেটিং হিজাবও দেখাবো 7:30টার লাইভে, আরও অনেক কিছু থাকবে, ঠিক আছে। সো এখন লাইভটা যারা নতুন জয়েন করেছো তাদের বলছি, তারা হচ্ছে লাইভটা আমার শেষ করলে সেভ করা থাকবে, তোমরা আবার ঢুকে লাইভটা দেখবে যে কোনটা কোনটা নেওয়া যায়, ঠিক আছে, বুক করে ফেলবে দ্রুত করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, 7:30টায় ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের হিজাবের সেকেন্ড লাইভে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।